নিউজেস বেকনৰ সমূহ সদস্য আৰু সদস্যসকলৰ ফালৰ পৰা মই প্ৰত্যেকক আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ আৰু মৈত্ৰী জ্ঞাপন কৰিছোঁ। আজি দিহিং পাটকাই অভয়াৰণ্য, এতিয়া অভয়াৰণ্য হয়তো মুখ্যমন্ত্ৰী ঘোষণা কৰাৰ দৰে অতি সোনকালে দিহিং পাটকাই ৰাষ্ট্ৰীয় উদ্যান হ'ব। এই দিহিং পাটকাই ৰাষ্ট্ৰীয় উদ্যান 500 কিলোমিটাৰ কিয় হ'ব লাগে, তাৰ গুৰুত্ব কি, এই কথা লৈ পেলাই আমি আলোচনা কৰিম। আমি অত্যন্ত ভাগ্যৱান যে পৃথিৱীৰ অন্যতম শ্ৰেষ্ঠ এখন অৰণ্য আমাৰ অসমত আছে। এই অৰণ্যক যিকোনো প্ৰকাৰে, যিকোনো মূল্যৰ বিনিময়ত আমি সংৰক্ষিত কৰিব লাগিব। কিয় সংৰক্ষিত কৰিব লাগে, কিয় এইখন অৰণ্য আন সকলো অৰণ্যতকৈ অধিক গুৰুত্বপূৰ্ণ, এই কথাখিনি আজি আলোচনা কৰিম। দিহিং পাটকাই অভয়াৰণ্যৰ কথা ক'লে আপোনালোকে ইতিমধ্যে জানে যে বৰ্ষাৰণ্য আন্দোলন, অসমৰ যে বৰ্ষাৰণ্য আন্দোলন, সেই আন্দোলনৰ কথালৈ যাব লাগে। আৰ্লি 90s দিহিং পাটকাই এই অঞ্চলটো লৈ পেলাই কাম আৰম্ভ কৰা হৈছিল। এইটো ছাৰ্ভে কৰা হ'ল। ছাৰ্ভে কৰাৰ পিছত আমি অনুভৱ কৰিলোঁ যে সেইটো এটা ইউনিক ফৰেষ্ট, এইটো এটা এনেকুৱা এটা অৰণ্য যি অৰণ্যখনক সংৰক্ষণ দিয়াটো বহু প্ৰয়োজন। উল্লেখযোগ্য যে নেচাৰ্ছ বেকন নামৰ সংগঠনটোৱে, অৰ্থাৎ আমাৰ এই গ্ৰুপটোৱে, আমাৰ এই গোষ্ঠীটোৱে যেতিয়ালৈকে এই অঞ্চলখনক প্ৰক্ষেপ কৰা নাছিল, সেই অঞ্চল, সেই অৰণ্যৰ গুৰুত্ব অসমৰ মানুহ, ভাৰতৰ মানুহ, বিশ্বৰ মানুহ অনুভৱ কৰিব পৰা নাছিল। মূলতঃ 3খন অৰণ্য, জয়পুৰ, আপাৰ দিহিং আৰু দিৰক, এই 3খন অৰণ্য এখন অৰণ্য আন এখন অৰণ্যৰ লগত লাগি আছে, অৰ্থাৎ সেইটো কণ্টিগুৱাছ, সংলগ্ন হৈ আছে। এই অৰণ্যখনক লৈ পেলাই এখন অভয়াৰণ্যৰ পৰিকল্পনা কৰা হ'ল আৰু এই বৰ্ষাৰণ্যখন যাতে জীয়াই থাকে, এই বৰ্ষাৰণ্যক যাতে চিৰস্থায়ী সংৰক্ষণ দিব পৰা যায়, তাৰ কাৰণে কাম আৰম্ভ কৰা হ'ল। আমি আগতেও কৈছিলোঁ যে 90s আমি কোৱাৰ আগত অসমত বৰ্ষাৰণ্য বুলি যে এক বিশেষ অৰণ্য আছে, সেই কথা আলোচিত হোৱা নাছিল। আনকি জয়পুৰ, আপাৰ দিহিং আৰু দিৰকৰ কথাও ক'তো আলোচনা হোৱা নাছিল। এই জয়পুৰ, আপাৰ দিহিং আৰু দিৰক যে ইমান সমৃদ্ধশালী অৰণ্য, তাৰ কথা অসমৰ সাধাৰণ মানুহক জনোৱা হোৱা নাছিল। এই অঞ্চলৰ বৃহত্তৰ অৰণ্য অঞ্চল বহু আগতে ধ্বংস হৈ গ'ল। বহু আগত বুলি কওঁতে ব্ৰিটিছৰ সময়ৰ পৰাই ধ্বংস হৈ গ'ল। আৰ্লি 90s যেতিয়া আমি এইটো ছাৰ্ভে কৰিলোঁ, যেতিয়া আমি চালোঁ, তেতিয়া যিখিনি অৰণ্য বৰ ধুনীয়া হৈ আছিল, আমি অনুভৱ কৰিলোঁ এইখিনি অৰণ্য সংৰক্ষিত হ'ব লাগে, সেইখিনি অৰণ্যক লৈ পেলাই অভয়াৰণ্যৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ল। আৰু এই যে প্ৰক্ৰিয়া অভয়াৰণ্য কৰাৰ কাৰণে আমি মানুহৰ লগত যি আলাপ আলোচনা কৰিলোঁ, যি আন্দোলন হ'ল, যি জনজাগৰণ হ'ল, গোটেইখিনিক আমি অসমৰ বৰ্ষাৰণ্য আন্দোলন বুলি কওঁ। বৰ্ষাৰণ্য বুলি কোৱাৰ লগে লগে হয়তো বহুতৰ মনত প্ৰশ্ন আহে, এইটো কিয় বৰ্ষাৰণ্য, কিয় এই অঞ্চলখিনিকে বৰ্ষাৰণ্য বুলি কোৱা হৈ আছে? বৰষুণটো গোটেই অসমত হয়, বৰষুণটো চেৰাপুঞ্জীত চবতকৈ বেছি হয়। এতিয়া মৌচিনৰামত যদি বেছি হয়, তেতিয়াহ'লে তাৰ অৰণ্যবোৰ বৰ্ষাৰণ্য নহ'ল, এই অৰণ্যখন কিয় বৰ্ষাৰণ্য হ'ল, সেইটো এটা বৰ গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন, গুৰুত্বপূৰ্ণ কথা। বৰ্ষাৰণ্য এটা বিশেষ ধৰণৰ অৰণ্য। এজন জাৰ্মান বটনিষ্ট ফাৰ্ষ্ট ৰেইন ফৰেষ্ট কথাটো কইন কৰিছিল, ব্যৱহাৰ কৰিছিল। তাৰ পিছৰ পৰা ৰেইন ফৰেষ্টৰ গুৰুত্ব গোটেই পৃথিৱীয়ে অনুভৱ কৰিব পাৰিলে আৰু পৃথিৱীৰ যিখিনি ৰেইন ফৰেষ্ট বাছি আছে, সেই ৰেইন ফৰেষ্ট পৃথিৱীৰ স্বাৰ্থত যাতে সংৰক্ষিত হয়, তাৰ কাৰণে ৱৰ্ল্ড কমিউনিটি, পৃথিৱীৰ সজাগ মানুহখিনিয়ে, পৃথিৱীৰ সজাগ দেশবোৰে আগবাঢ়ি আহিল যে বৰ্ষাৰণ্য সংৰক্ষিত হ'ব লাগে। বৰ্ষাৰণ্যক থুলমূলকে বৰ্ষাৰণ্যৰ কথা আলোচনা কৰিব হ'লে বহু কথা আলোচনা কৰিব লাগে, ইমান কথা আলোচনা কৰাৰ সময় নাই। আজি 40-50 মিনিটৰ ভিতৰত আমি আমাৰ আলোচনা শেষ কৰিম বুলি ভাবিছোঁ।
বর্ষারণ্য এটা বহুতরপীয়া এটা অরণ্য। বহুতরপীয়া অরণ্য বলে কওঁতে এটা বুঝবলৈ সুবিধা হব, আপনাদের হয়তো কাজিরঙা দেখিছে, কাজিরঙাখন চাব তাতে আপনি দুটা তরপ দেখা পাব, এটা ঘাঁহনি তার মাঝে মাঝে কিছু গছ আছে, অর্থাৎ ঘাঁহনির একটা তরপ আর গছর একটা তরপ, দুই তরপিয়া। আপনাদের যদি পশ্চিম অরণ্য চায়, শাল জঙ্গল যদি চায়, তেতিয়া চাব তাতেও শাল গছ আছে, কিন্তু শাল গছর মাঝে মাঝে আপনি খোজকাড়ি যাব পারিব, তলত অলপ শ্রাবস আছে, তথাপি শাল গছর মাঝে আপনি খোজকাড়ি পারিব। আপনার যদি মানাহ চাইছে, মানাহর কিছু অঞ্চল ঘাঁহনি গ্রেসল্যান্ড, কিছু অঞ্চল কাঠনি, কাঠনি মানে ডাঙর ডাঙর গছর অরণ্য, সেই গছর অরণ্যর মাঝে আপনি খোজকাড়ি যাব পারিব। কিন্তু আপনি যদি আমার এই দিহিংপাটকাই অভয়ারণ্যত যায় কিংবা আমার এই বর্ষারণ্যখনত যায়, আপনি চাব তলরপরা 150 ফুট লৈকে একটা সেউজিয়ার একটা আবরণ, একটা আস্তরণ আপনি দেখা পাব। এনে আপাত দৃষ্টিত কথাটো ঘপককে বুঝি পোৱা না যায়, আপাত দৃষ্টিত হ্যাঁ মনের অনুভবত এইটো হয় যে একটা সাংঘাতিক ডাঁত এখন হাবি, কিন্তু সেই হাবির গছবোৰক যদি আপনি পরীক্ষা করে, অর্থাৎ গছবোৰৰ স্তর যদি আপনি পরীক্ষা করে, তার উচ্চতা যদি পরীক্ষা করে, থুলমূলকে একটু চারিটা তরপ আপনি দেখা পাব। একদম তলর যুক্ত তরপ, সেই তলর তরপটুত আপনি বিভিন্ন প্রজাতির ঢেকিয়া জাতীয় গছ অর্থাৎ ফার্ন, বিভিন্ন প্রজাতির কল গছ, বিভিন্ন প্রজাতির কচু, বিভিন্ন প্রজাতির শরবস, বিভিন্ন প্রজাতির আপাত দৃষ্টিত মূল্যহীন কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু গছ গছনি দেখা পাব। এই যে মাটির লগত অর্থাৎ ভূমির লগত সংলগ্ন হয়ে পেলে যেই অরণ্যর স্তরটু আছে তাক রেইন ফরেস্টর ভাষাত কোয়া হয় ভূমি সংলগ্ন স্তর, ইংরাজিত হার্ড লেয়ার বলে কোয়া হয়, অর্থাৎ অজস্র অসংখ্য হার্ড সেই লেয়ারটু সেই স্তরটুত থাকে, সেইটা একটা তরপ। তারপর আপনি যদি আকো গছবোর যদি আপনি জোখে আপনি চাব যে তার উপর একটা স্তর একটা আপনি পাব, সেই উপরের স্তরটুত বিশেষকে বহরমথুরি শাম কঠাল এনেকা কিছু গছ আছে, সেইটুক নিম্ন স্তর বলে কোয়া হয়, সেই স্তর একটা দ্বিতীয় স্তর তাক নিম্ন স্তর বলে কোয়া হয়, ইংরাজিত সেইটা আন্ডারস্টোরিড লেয়ার বলে কোয়া হয় তাক। তারপর আপনি আকো যদি ভালকে জোখে আপনি 3 নম্বর একটা স্তর একটা পাব, এই 3 নম্বর স্তরটুক মধ্যস্তর বলে কোয়া হয়। এই 3 নম্বর স্তরত বিভিন্ন ধরনের ডাঙর ডাঙর গছও আছে, ঔটেঙারপর আরম্ভ করে পেলাই উড়িয়ামর পর আরম্ভ করে পেলাই আপনি বিভিন্ন ধরনের তেনকা গছ পাব। এই যে 3 নম্বর স্তর তাক মধ্যস্তর বলে কোয়া হয়, অর্থাৎ এই ক্যানোপি লেয়ার বলে কোয়া হয় মধ্যস্তর। এই মধ্যস্তরের শাখা প্রশাখা এটা গছর পৰা আন একটা গছ প্রায় লাগি থাকার নিচিনা হয়ে থাকে, লাগি থাকে। আর একদম উপরত একটা স্তর আপনি দেখা পাব তাক শীর্ষ স্তর বলে কোয়া হয়, যাক ইমার্জেন্ট লেয়ার বলে কোয়া হয়। আমার এখন বর্ষারণ্য সাধারণত হলং মেকাই এই দুইবিধ গছ, এই শীর্ষ স্তরের গছ, এই দুইবিধ গছ অলপ অলপ দূরে 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 আপনি দেখা পাব। এই যে চারিতরপিয়া যে ইয়ার যে বৈশিষ্ট্য, এই চারিতরপিয়া বৈশিষ্ট্যর বাবে ইয়াক বর্ষারণ্য বলে কোয়া হয়, অর্থাৎ বর্ষারণ্যর এটা বৈশিষ্ট্য হল, একটা প্রধান বৈশিষ্ট্য হল সেটু মাল্টিস্ট্রাকচারাল ফরেস্ট, অর্থাৎ বহুতরপিয়া একটা অরণ্য। যেহেতু বহুতরপিয়া অরণ্য, এই অরণ্য বহু প্রজাতিক সাপোর্ট করিব পারে, অর্থাৎ বহু প্রজাতি এই তরপবোৰৰ উপর নির্ভর করে পেলে জিয়াই থাকে, সেটা একটা বহুতল বিশিষ্ট একটা বিল্ডিংয়ের নিচিনা, একটা বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটত যেনকা স্তরে স্তরে মানুষ থাকে তাতে বহু মানুষ থাকে, ঠিক তেনেকে বর্ষারণ্যতো বহু প্রজাতি থাকিব পারে, বহু প্রজাতিক বর্ষারণ্য ধারণ করিব পারে। অর্থাৎ আপনি সাধারণভাবে যদি 1 বর্গ স্কোয়ার কিলোমিটার অরণ্য হয়, বর্ষারণ্যর ক্ষেত্রে সেটা 4 বর্গ স্কোয়ার কিলোমিটার অরণ্য, অর্থাৎ দিহিংপাটকায় যদি 100 বর্গ স্কোয়ার কিলোমিটার অরণ্য হয়, বেলেগ বেলেগ অরণ্যর লগত তুলনা করিলে সেটা 400 বর্গ স্কোয়ার কিলোমিটার অরণ্যর নিচিনা, সেই কারণে সেটা একটা বহুত গুরুত্বপূর্ণ কথা। দ্বিতীয় আরও একটা কথা যেটা মানে আগত কলো যে বর্ষারণ্য এটা কিয় কোয়া হয়, এই কথাটা অল্প বুঝব লাগবে, এই কথাটা বড় ইম্পর্টেন্ট। বর্ষারণ্য মানে এটু নহয় যে ইয়াতে বরষুণ হয় সেই কারণে বর্ষারণ্য, বরষুণ হয় সেই কারণে বর্ষারণ্য হয়, কিন্তু বরষুণ তো আন আন জঙ্গলবোৰতো হয়, তেতিয়ালে কাজিরঙাতো বরষুণ হয়, কাজিরঙা কিয় বর্ষারণ্য নহল,
কিয় দিহিং পাটকায় বর্ষা আরম্ভ হল সেই কথাটো বুঝিব লাগিব। আর এই কথাটো বুঝিব হলে আমার বরষুণ কেনেকে হয়, অসমত বরষুণ কেনেকে হয় সেই প্রক্রিয়াটো থূলমূলকে বুঝিব লাগিব। মই অত্যন্ত সংক্ষিপ্তভাবে সহজভাবে কথাটো বুঝাবলৈ চেষ্টা করে আছো। আমি বুঝিব লাগিব অসমৰ বৰ অসমত বৰষুণ দিয়ে কিয়, সেই মেকানিজিমটো সেই কথাটো আমি জানিব লাগিব। অসমত বৰষুণ হয় মৌসুমী বায়ুর প্রভাবত, আপোনালোকে সাগে জানে মৌসুমী বায়ু কি সেই কথা বিস্তারিত এতিয়া কব না যাও, বহু সময় লাগিব। মৌসুমী বায়ুর ফলত বৰষুণ হয়, অর্থাৎ মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপরে আহে। বঙ্গোপসাগরের উপরে যেতিয়া মৌসুমী বায়ু আহে তেতিয়া সেই বায়ুত সেই বতাহত প্রচুর জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে থাকে, প্রচুর জলীয় বাষ্প দ্রবীভূত হয়ে থাকে। এই জলীয় বাষ্পপূর্ণ বতাহখিনি আহি 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 ব্রহ্মপুত্র উপত্যকার মাজে, অর্থাৎ অসমর মাজে আহি পেলাই হিমালয়ত গৈ পেলাই ধাক্কা খায়। এতিয়া একটা গতিমান বতাহর স্রোত যদি হিমালয়ত যদি ধাক্কা খায় তেতিয়াহলে কি হব, তেতিয়াহলে কি হব, সেই ধাক্কার চাপত সেই বতাহটো লাহে লাহে উপর ফালে উঠা আরম্ভ করব, হিমালয়ের উপর ফালে উঠা আরম্ভ করব। আর যেহেতু পর্বতর উপর ঠান্ডা, সেই উপরত গৈ পেলাই সেই বতাহত যে জলীয় বাষ্প দ্রবীভূত হয়ে আছিল সেই বাষ্পবর বরষুণ আকারে সরি পড়ব। আমার অসমত বরষুণ হয় মূলত সেই কারণে যে মৌসুমী বায়ু বহু জলীয় বাষ্প দ্রবীভূত করে আনে বঙ্গোপসাগরের উপরে আহার সময়, আহি পেলে হিমালয়ত বতাহ ধাক্কা খায়, হিমালয়ত যেটা বতাহ ধাক্কা খায় বতাহ উপরলে উঠে আর ঠান্ডাত ঘনীভূত হয়ে পেলেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেলেই বরষুণ আকারে পড়ে। অর্থাৎ হিমালয়ে যিমান দিন থাকিব, যিমান দিন মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপরে আহি ইয়াতে ধাক্কা মারিব অসমত বরষুণ হব। সেই বতাহ চাপত লাহে লাহে হিমালয়ে পার হয়ে যায়, হিমালয়ে পার হয়ে হিমালয়ের উল্টা ফালে যায়। ঠিক হিমালয়ের উল্টা ফালে যেতিয়া বতাহটো যায় তেতিয়া সেই বতাহত আর কোনো জলীয় বাষ্প না থাকে, সামান্যতম জলীয় বাষ্প না থাকে, কিয়নো ঠান্ডাত যিখিনি জলীয় বাষ্প গোটেইখিনি ঘনীভূত হয়ে পেলাই বরষুণ আকারে পড়ে যায়, বরফ আকারে পড়ে যায়। সেইকাৰণে হিমালয়ের উল্টা ফালটো ঠান্ডা কিন্তু ডেজার্ট মরুভূমি, সেইটো কোল্ড ডেজার্ট বুলি কয়। তাতে আর বতাহর জলীয় বাষ্প প্রদান করার শক্তি না থাকে, বরঞ্চ তারপরা জলীয় বাষ্প বতাহ গ্রহণ করে। সেইকাৰণে হিমালয়ের উল্টা ফালটো হল মরুভূমি হয়, শীতল মরুভূমি। এতিয়া আমি গম পালো যে কিয় বরষুণ হয়, কিন্তু বর্ষারণ্যর বরষুণের প্রকারটা অল্প বেলেগ, বর্ষারণ্যর বরষুণ প্রকারটো বেলেগ কিয়। এই বরষুণের প্রক্রিয়াটা বুঝিব হলে আরো একটা কথা বুঝিব লাগিব, ডাঙর ডাঙর গছর তলত যেতিয়া আপনি থিয় হব, মই থিয় হও, তেতিয়া আমার ঠান্ডা লাগে। ঠান্ডা কিয় লাগে সেই প্রশ্নটা মনত আহা উচিত। বহুতে ভাবিব পারে সার কারণে ঠান্ডা লাগে, হয় সার কারণে ঠান্ডা লাগে, কিন্তু আপনি একটা বাঁহর চাটাই যদি দি দিয়ে তার তলত থাকিলে ইমান ঠান্ডা নালাগিব, একটা ডাঙর আহত গছর তলত বহি থাকিলে যেটু আপনার ঠান্ডা অনুভব হব, যেটু শীতলতা অনুভব হব, তার কারণটো কি? তার কারণটোর লগত বর্ষারণ্যর বরষুণটো, বর্ষারণ্যর বরষুণের প্রক্রিয়াটো জড়িত হয়ে আছে, সেখানে তার কারণটো অল্প বুঝিব লাগিব। তার কারণটো হল সহজভাবে আপনি যিকোনো একটা পাত যদি চায়, যদি আপনি লক্ষ্য করেছে আপনি চাব পাতর উপরিভাগটো একটা ওয়াক্সি একটা মোমর কোটিংয়ের নিচিনা থাকে, কিন্তু অধিকাংশ পাতর তলফালটো খহটা, তাতে সেই ওয়াক্সি কোটিংটো না থাকে, মোমর প্রয়োলোপর নিচিনা পিচ্ছল বস্তুটো না থাকে। গছে কি করে, তার শিপার মাধ্যমে তার কাণ্ডর মাধ্যমে জলীয় বাষ্প গ্রহণ করে, অর্থাৎ মাটির পর জলীয় বাষ্প গ্রহণ করে। জলীয় বাষ্প গ্রহণ করে পেলাই ডাল পালা শাখা পাতত সেই জলীয় বাষ্প লৈ যায়, আর শালক সংশ্লেষণের মাজেরে অর্থাৎ সূর্যর পোহরের মাজেরে একটা প্রক্রিয়া করে পেলাই গছে সেই জলীয় বাষ্প ব্যবহার করে পেলে নিজের খাদ্য প্রস্তুত করে। আর সেই খাদ্যর কিছুমান তেওঁর কাণ্ড হিসাবে, মূল হিসাবে, শিপা হিসাবে, পাত হিসাবে সংরক্ষিত করে, আর গছর গ্রোথ হয় অর্থাৎ বৃদ্ধি হয়। গছে কি করে, পাতর মাজেরে তার অতিরিক্ত জলীয় বাষ্প যেটু সেটু উলিয়াই দিয়ে। সেই কারণে গছর তলত যেতে আমি থিয় হও, আহক গছ কিংবা ডাঙর গছর তলত যেতে আমি থিয় হও, আমার জিপাল যেন অনুভব হয়, অল্প শীতল যেন অনুভব হয় আনুপাতিকভাবে। তার কারণ লক্ষ লক্ষ গছর পাত সেই পাতর তলেরে জলীয় বাষ্প উলিয়াই দিয়ে। এতিয়া বর্ষারণ্য এই প্রক্রিয়াটার কথা বর্ষারণ্যর লগত রিলেট করক, যোগাযোগ করক। বর্ষারণ্যর যেটা ভূমি সংলগ্ন স্তর আছে, যত ফার্ণ, ঢেকিয়া, কলগছ, যে অসংখ্য লক্ষ লক্ষ গছর পাত আছে, সেই পাতবরে কি করে,
ভূমি সংলগ্ন স্তরের পড়া জলীয় বাষ্প এড়ি দিয়ে। জলীয় বাষ্প যেহেতু বতাহতকে ওজনত হালকা, জলীয় বাষ্প লাহে লাহে উপরের ফালে উঠবলে আরম্ভ করে। জলীয় বাষ্পটা উপরের ফালে গই 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 জলীয় বাষ্প নিম্ন স্তর পাই যায়, নিম্ন স্তর অর্থাৎ আন্ডারস্টোরিড লেয়ারটুক পাই যায়। নিম্ন স্তরত যেটা পায় বর্ষারণ্যত, তাতে অসংখ্য গছর পাত আছে। সেই স্তরের যখন গছর পাত আছে, সেই গছর পাতবোৰ জলীয় বাষ্প এড়ি দি আছে। এই জলীয় বাষ্পখিনি তলরপরা উঠি গৈ পেলে যেতিয়া নিম্ন স্তর অর্থাৎ দ্বিতীয় স্তর পায়, তেতিয়া অলপ গধুর হয়, অর্থাৎ আরো অলপ জলীয় বাষ্প পায়। তারপর এই জলীয় বাষ্পটা আকু লাহে 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 উপর ফালে উঠি আহে। উপর ফালে উঠি আহি আহি সেই তিন নম্বর স্তর অর্থাৎ মধ্য স্তরটো ক্যানোপি লেয়ার পায়। এই ক্যানোপি লেয়ার যেতিয়া পায়, তাতেও অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি গছর পাত আছে। সেই গছর পাতরপরা আকু জলীয় বাষ্প পাই পেলে আরো অলপ গধুর হয়, আরো অলপ যেতিয়া গধুর হয়, তারপর আরো উপরলৈ উঠি গৈ থাকে। উপরলৈ উঠি গৈ 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 শীর্ষ স্তর পায়, অর্থাৎ ইমার্জেন্ট লেয়ার পায়। ইমার্জেন্ট লেয়ারত হলং আর মেকাইল যেখানি পাত আছে, হলং মেকাইল পাতখিনি আকু সেই ঘনীভূত জলীয় বাষ্পত আরো জলীয় বাষ্প প্রদান করে, অর্থাৎ জলীয় বাষ্প আরো তার ঘনত্ব অল্প বাড়ে। আর যেহেতু উপর তুলনামূলকভাবে উপরটু ঠান্ডা, মাটির পরা 150 ফুট 200 ফিট উপর তুলনামূলকভাবে ঠান্ডা, সেই জলীয় বাষ্পটু ঘনীভূত হয়ে যায়। সেই জলীয় বাষ্পখিনি ঘনীভূত হয়ে যায় আকু বরষুণ আকারে পড়ে। অর্থাৎ ইয়াতে কি দেখা পাওয়া গই আছে, ইয়াতে যেটু বরষুণের সৃষ্টি হল, সেই বরষুণের সৃষ্টিটু সেই অরণ্যখন নিজেই করিলে। অর্থাৎ ইয়ার যেটু বরষুণ, সেই বরষুণটু অকল মৌসুমী বায়ুর প্রভাবত বরষুণ নহল। সেই কারণে বর্ষারণ্যত ঋতু এটা। আপনি যিকোনো সময় যদি বর্ষারণ্যত যায়, আপনি চাব যে তার মাটি জীপাল হয়ে আছে, তার মাটি জলীয় বাষ্পরে পানিরে সংপৃক্ত হয়ে আছে। মৌসুমী বায়ুর প্রভাবত বর্ষারণ্যত বরষুণ হয়, কিন্তু যেতিয়া জারকালি আহে, শীতকাল আহে, যেতিয়া বরষুণ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তথাপিও কিন্তু প্রত্যেক দিন এই বর্ষারণ্যত বরষুণ হয়ে থাকে। আর সেই বরষুণটু বর্ষারণ্য নিজে সৃষ্টি করে। এই যে নিজে সৃষ্টি করার যে প্রক্রিয়াটু, এইটু অকল এই বহু তরপিয়া বর্ষারণ্যর মাজতে দেখবলে পাওয়া যায়। সেই কারণে ইয়াক বর্ষারণ্য বলে কোয়া হয়। অকল এই দুটাই নয়, আর বহু আছে, বহু কথা তো আলোচনা করিব পারা না যাব, কিন্তু থুলমূলকে আমি আলোচনা করি। মাঝে বর্ষারণ্যত প্রজাতির বিবিধতাও যথেষ্ট বেশি। আন আন অরণ্যর তুলনায় বর্ষারণ্যত প্রজাতির ঘনত্বতা, প্রজাতির সংখ্যাতো বেশি, আর প্রজাতি হিসাবেও বহুত বেশি। তার কারণটা হল, প্রথমতে মই কলো যেহেতু এই বহু তরপীয় একটা অরণ্য, বহু তরপ হওয়ার কারণে সেই তরপ তরপে ই প্রজাতিক সাপোর্ট করিব পারে, প্রজাতিক সহায় করিব পারে। আর অরণ্যত কি হয়, ফুড চেইন বলে একটা কথা থাকে। প্রত্যেকটা প্রজাতি, একটা প্রজাতি আন একটা প্রজাতির উপর নির্ভরশীল, প্রত্যেকে প্রত্যেকের উপর নির্ভরশীল। এই যে নির্ভরশীলতার যেটু প্রক্রিয়া, এই নির্ভরশীলতার প্রক্রিয়াও বর্ষারণ্যত বহুত বেশি। যিকোনো সাধারণ অরণ্যতকে বর্ষারণ্যত পোক পতঙ্গ বহুত বেশি, যিকোনো সাধারণ অরণ্যতকে বর্ষারণ্যত উদ্ভিদ প্রজাতি বহুত বেশি, যিকোনো সাধারণ অরণ্যতকে বর্ষারণ্যত স্তন্যপায়ী প্রজাতি বহুত বেশি, যিকোনো সাধারণ অরণ্যতকে বর্ষারণ্যত উভচর আর সরীসৃপ বহুত বেশি। ঠিক তেনেকে মাছও বহুত বেশি, অনুজীব পরজীব সব বেশি। আর প্রত্যেকটা প্রজাতি ইটু আনটোর উপর নির্ভরশীল হয়ে পেলেই বর্ষারণ্যত জিয়াই থাকে। সেটা একটা মকরার জালর নিচিনা, একটা মকরার জালর প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা ওয়েব, প্রত্যেকটা সুতা যেনেকে একটা আনটোর লগত যুক্ত হয়ে থাকে, বর্ষারণ্যত প্রত্যেকটা প্রাণ, অকল প্রাণী নহয়, মই প্রাণ বলে কইসু, প্রত্যেকটা প্রাণ একটা আনটোর উপর নির্ভরশীল হয়ে থাকে। প্রাণ এই কারণে কইসু যে বন্য প্রাণ মানে উদ্ভিদবোরও বন্য প্রাণ। আমি যেতিয়া ওয়াইল্ড লাইফ কথাটা অসমিয়া করু, আমি অধিকাংশ সময় করু কি বন্য প্রাণী বলে কো, কিন্তু ওয়াইল্ড লাইফ কথাটার শুদ্ধ অসমিয়াটো হব লাগে বন্য প্রাণ, কেন উদ্ভিদবোরও বন্য প্রাণ। তো এই বর্ষারণ্যত এই যে একটা ধর্ম, এই যে একটা সিস্টেম যে প্রত্যেকটা প্রজাতি ইটু আনটোর উপর নির্ভরশীল হয়ে থাকে, এইটু বর্ষারণ্যর একটা ক্যারেক্টার, একটা দিক, ওর একটা বৈশিষ্ট্য।
বরখাণ্ডর আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা হল যে অবিচ্ছিন্নতা। এতে বরখারণ্য যদি টুকরা টুকরা হয়ে যায়, বরখারণ্য যদি ভাঙি সিঙি সেদেলি সেদেলি ভেদেলি হয়ে পেলাই সৰু সৰু টুকরা টুকরা হয়ে যায়, সাধারণভাবে কি হব, বরখারণ্যর যেটু ক্যারেক্টার, বরখারণ্যর যেটু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য জায়গায় জায়গায় লাঘব হব। লাঘব কেনেকে হব? এই বহুতরপিয়া উদ্ভিদর যেটু প্রক্রিয়া, বরখারণ্যর বাড়ি বরফন সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেইটু ঠুনুকা হয়ে যাব, সেইটু কমজোরি হয়ে যাব, অর্থাৎ সেই প্রক্রিয়াটু ইমান কার্যকরী নহব। দ্বিতীয়তে, এটা প্রজাতি আন প্রজাতির উপর যে নির্ভরশীল হয়ে থাকে, সেই নির্ভরশীলতা কমি যাব, কেন ফ্র্যাগমেন্টেড, অর্থাৎ টুকরা টুকরা হয়ে গেছে অরণ্য। এটা প্রজাতি আন একটা প্রজাতির উপর নির্ভর করে যেটু বরখারণ্য জিয়াই থাকে, সেই নির্ভরশীলতার মাজত সমস্যা হব। অর্থাৎ কিবা কারণে যদি বরখারণ্য টুকরা টুকরা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, এটা আনটোর লগত যদি অঙ্গীভূত হয়ে না থাকে, বরখারণ্যর সেই ক্যারেক্টার, বরখারণ্যর সেই অরিজিনালিটি না থাকে। সেই কারণে বরখারণ্য সদায় কন্টিগুয়াস হব লাগে। আপনি যদি আমার দিহিং পাটকাই হয়তো আপনাদের বিভিন্ন ছবিত দেখিছে, ইতিমধ্যে দ্রোণর ফটো আপনাদের নিশ্চয় দেখিছে, আপনি চাব যে প্রত্যেকটা ক্যানোপি, অর্থাৎ প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা গছ, এটা গছ আন একটা গছর লগত লাগি আছে। এই এটা গছ এটা গছর ডাল পালা শাখা এবার যদি আন একটা গছর লগত লাগি থাকা কন্ডিশন যদি না থাকে, বরখারণ্য তার মৌলিকত্ব হেরায়। সেই কারণে এই যে আমি যে কই আছো যে 500 বর্গ কিলোমিটার ডিহিং পাটকাই অভয়ারণ্য হব লাগে, আমি যদি এই জীবমণ্ডল, আমি যদি এই প্রজাতি মণ্ডল লোক রক্ষা করব বিচার, আমি যদি আমার মাজত থাকা পৃথিবীর সবতকে উৎকৃষ্ট জঙ্গলখনক বসাব বিচার, তেতিয়াহলে তার কন্টিগুইটি হব লাগিব, তার কমেও 500 বর্গ স্কোয়ার কিলোমিটার সংরক্ষিত করব লাগে। একচুয়ালি এই বরখারণ্যখন বহু ডাঙর আছিল, কিন্তু বিভিন্ন ঘটনাচক্রে, আমার জন্মর আগত, আমি কিবা চেষ্টা করার আগতে সেবর ভাঙি গেল, সেদেলি ভেদেলি হয়ে গেল, করবাত কয়লা খান্দিলে, করবাত তেল খান্দিলে, করবাত মানুষ জঙ্গল কাটি পেলে বসতি করিলে, গাঁও হল, শহর হল, সিটি হল, সব হল, চা বাগান হল। তো সেই কারণে সেইবর দোহারি তো লাভ নাই, সেইবর কথা কই পেলাই তো কোনো লাভ নহব, কার দোষ হল, কোনে দোষ করিলে, কোনে কাম করেছিল, কোনে করা নাই, সেইটু করে তো লাভ নাই। এতিয়া আমার মাজত যেখিনি আছে, এতিয়াও যেখিনি আছে, সেইটু অবহেলার যোগ্য নহয়। সেই অবহেলাটা যাতে আমি নকরো, তার কারণে আমি প্রত্যেকক আবেদন করে আছো, আমি প্রত্যেকক করজোরে কই আছো, নেচার্স বেকনের প্রত্যেকজন সদস্য সদস্যা প্রত্যেকক করজোরে কই আছে, এই যেখিনি জঙ্গল আছে আমার শেষ জিয়াই থাকা বরখারণ্য, সেইটু যাতে সংরক্ষিত হয়। আর সংরক্ষিত কেনেকে হব, হয় এই অভয়ারণ্য হব লাগিব, নহলে সেইটা রাষ্ট্রীয় উদ্যান হব লাগিব। আমি আগতেও কইছো, অভয়ারণ্য আর রাষ্ট্রীয় উদ্যান যদি নহয়, এটু যদি অকল এই তথাকথিত রিজার্ভ ফরেস্ট হয়ে থাকে, যা আমি ভুলবশত সংরক্ষিত বনাঞ্চল বলে কলো, আমার আন আন সংরক্ষিত বনাঞ্চলের যে অবস্থা, আমার আন আন রিজার্ভ ফরেস্টর যে অবস্থা, আমার এই বরখারণ্যরও সেই একে অবস্থা হব। বরখারণ্য বহুতে ভুলবশত কিবা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের আর্থিক লাভ, নিজের রাজনৈতিক লাভ, নিজের মুনাফার বাবে কেতিয়াবা হস্তি সংরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করিলে, দিহিং পাটকাই হস্তি সংরক্ষিত অঞ্চল ঘোষণা করিলে। মই আগত কইছো, দিহিং পাটকাই অভয়ারণ্য নকরাকে তাক হস্তি সংরক্ষিত অঞ্চল করার অর্থ হল এই বরখারণ্যটুক ধ্বংসর মুখলে ঠেলি দিয়ার একটা প্রক্রিয়া। মই ভাবু প্রথম অবস্থাত মানুষ এই কথাবোৰ বুঝি পোৱা নাছিল, প্রথম অবস্থাত মানুষে ভাবিছিল হস্তি সংরক্ষিত বনাঞ্চল বোধকরু হস্তির বাবে সংরক্ষিত, অর্থাৎ হস্তি আর হস্তির বাসস্থানের বাবে সংরক্ষিত, কিন্তু সেটু ভুল কথা, এটু মিছা কথা, সেটু মুঠেও সংরক্ষিত নহয়। হস্তি সংরক্ষিত বনাঞ্চল সেই কারণে কয়লা খান্দিছে, গছ কাটিছে, যি মন যায় তাকে করে এটুক যাতে ধ্বংস করে দিব পারা যায়, তার কারণে সেটু করেছে। তো সেইবর কথা পিছর কথা, সেইবর কথা মানুষে লাহে লাহে বুঝিব, যোনে গভীরভাবে কথাবর ভাবিব, যোনে গভীরভাবে কথাবর অনুধাবন করিব বিচারিব, যে সকলে বিচারিব যে আমার শ্রেষ্ঠ অরণ্যখনক কোনে ধ্বংস করে দিব বিচারিছিল, তেওঁলোকে কথাবর বুঝি পাব, কেন কথাবর সত্য রূপে আছে, আর সত্য সদায় সত্য হয়ে থাকে, সত্য উন্মোচিত হবলে কেতিয়াবা সময় লাগিব পারে, কিন্তু সত্য সত্যই হয়ে থাকে।
দিহিংপাটকাই অভয়ারণ্য তথা এই দিহিংপাটকাই অভয়ারণ্য যে 500 বর্গ স্কোয়ার কিলোমিটার অরণ্যর কথা যেটা আমি কই আছো, সেই অরণ্যর প্রজাতির কথা যদি কোয়া হয়, এই প্রথম অবস্থাত সেই প্রজাতিবর এটা আমি সার্ভে করেছিল। আর এই যে আমি যে প্রথম যে সার্ভে করেছিল অর্থাৎ নেচার্স বেকনের পরা যে সার্ভে হয়েছিল, সেই সার্ভের পরায় এটু উঠি আসছিল যে এই অঞ্চল অর্থাৎ আজির দিহিংপাটকাই অভয়ারণ্য কিমান গুরুত্বপূর্ণ। আজির দিহিংপাটকাই অভয়ারণ্যর কথা যেটা আমি কও, মই যে কলু যে দিহিংপাটকাই বলি কোনো সংরক্ষিত বনাঞ্চল কোনো দিনও নাছিল। বহুতে বিভিন্ন বাতৰি কাকতত লিখিছে দিহিংপাটকাই অভয়ারণ্যর কথা, দিহিংপাটকাইর ইতিহাসের কথা। ঐতিহাসিকভাবে দিহিংপাটকাই বলি কোনো বস্তু নাছিল আর নাইও। দিহিংপাটকাই অভয়ারণ্য যেটা আজির যে দিহিংপাটকাই অভয়ারণ্য কোয়া হয়ে আছে, মূলত সেটা জয়পুর, আপার দিহিং আর দিরক এই তিনিখন অরণ্য একলগ করে পেলাই অভয়ারণ্য করার যে প্রস্তাব আগবা হয়েছিল তাক দিহিংপাটকাই অভয়ারণ্য বলে পরবর্তী ক্ষেত্রে নামকরণ করা হল। অর্থাৎ দিহিংপাটকাই অভয়ারণ্য বলে পেলাই তেনকা কোনো বস্তু নাছিল। আর সবতকে গুরুত্বপূর্ণ কথা হল যে আজির দিহিংপাটকাই অভয়ারণ্যর কথা যেটা কোয়া হয়, আজির দিহিংপাটকাই অভয়ারণ্যর কথা যেটা কোয়া হয়, আজির দিহিংপাটকাই অভয়ারণ্যর ভিতর কিন্তু জয়পুর খন নাই। আর জয়পুর দিহিংপাটকাই আমার যে দিহিংপাটকাই অভয়ারণ্যর মূল যে প্রস্তাব আছিল তার ভিতর সবতকে উৎকৃষ্ট অঞ্চল হল জয়পুর। জয়পুরের মাত্র প্রায় 24 বর্গ স্কোয়ার কিলোমিটার দিহিংপাটকাই অভয়ারণ্যর অন্তর্ভুক্ত করা হল, বাকিখিনি করা নহল। কিয় করা নহল, কিয় তার পিছপিনে কি আছিল সেই কথা মই আজি নক, সময় আহিব, যেদিন সময় আহিব সেদিন মই গোটেইখিনি কথা কম। সেদিন মই অসমৰ মানুহক এনেকুৱা কিছুমান কথা কম আজিলৈকে সেইবোৰ কথা অসমৰ মানুহে নাজানে, অসমৰ কোনেও নাজানে, অসমৰ জাৰ্নালিষ্টো নাজানে, অসমৰ মানুহো নাজানে, অসমৰ ৰাইজো নাজানে, কোনেও নাজানে, সেইবোৰ গোপন হৈ আছে। মই ভাবোঁ যে এই মুহূৰ্তত সেইবোৰ কথা কোৱাৰ সময় অহা নাই, কিন্তু যেতিয়া সময় আহিব তেতিয়া আমি এই কথাখিনি কম, আমি এই কথাখিনি উন্মোচিত কৰিম। অৰ্থাৎ জয়পুৰ অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। যেতিয়া দিহিংপাটকাইৰ কথা মই কম, মই সদায় জয়পুরটুক রাখিয়ে কম, যদিও টেকনিক্যালি জয়পুরের বৃহত্তর অংশ দিহিংপাটকাই অভয়ারণ্যর ভিতর এতিয়াও সময় নাই। আমি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কইছো, আমি লিখিছো, আমি অনুরোধ করছো, আমি বলি নহয় অসমৰ বিভিন্ন ফিল্ডর বহু স্বনামধন্য মানুহে দিহিংপাটকাই অভয়ারণ্য যাতে 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হয় তার কারণে মুখ্যমন্ত্রীক আবেদন করেছে, আপিল করেছে, রিকুয়েস্ট করেছে। মই ভাবো যে মুখ্যমন্ত্রী এই কথা রাখিব, দিহিংপাটকাই অভয়ারণ্য 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হব। এই যে মই কলো যে দিহিংপাটকাইর প্রথম যেটি আমি সার্ভে করেছিল সেই প্রথম সার্ভের পরায় এই কথা ওলাই আহিছিল যে দিহিংপাটকাই 40 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। আমি যেতিয়া প্রথম সার্ভে করেছিল তেতিয়াই সেইটো কথা প্রতিষ্ঠিত হয়েছিল, 300 প্রজাতির বনরিয়া চৰাই আমি তাতে নথিভুক্ত করেছি। এই বনরিয়া চৰাই নথিভুক্তর যেটা আমার প্রোগ্রাম আছিল সেই প্রোগ্রামটোত আমাক বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি আর বার্ড লাইফ ইন্টারন্যাশনাল এই দুটা সংগঠন আমাক সহযোগিতা করেছিল। এই 300 প্রজাতির বনরিয়া চৰাই সেই তেতিয়াই সেইটো এস্টাবলিশ করা হল, তেতিয়াই নথিভুক্ত করা হল। দিহিংপাটকাইত আমি 60 প্রজাতির ডাঙর গছ নথিভুক্ত করছো, তাতকে আরো বহুত বেশি আছে, এই কামটো চলি আছে। মই খালি আমি যে প্রাথমিকভাবে যে নথিভুক্ত করেছিল তার পরিসংখ্যানটো আপনার আগত তুলি ধরছো। দিহিংপাটকাই প্রজাতিত 28 প্রজাতির অরণ্য কেরু আছে। অরণ্য কেরু মানে অর্কিড, অর্কিড বলি অর্কিডটো অসমীয়া কথা, সেকারণে অর্কিডর অসমীয়া হল অরণ্য কেরু। অরণ্য কেরু মানে আমার আগর যে কেরু পিন্ধিছিল কানত ঠিক তারপরা কথাটো আহিছে অরণ্য কেরু। আমার যে বহুতে অর্কিডক কপৌফুল বলে কয়, আসলে কপৌফুল অর্কিড নহয়, কপৌফুল হল একটা বিশেষ প্রজাতির অর্কিড, ফক্সটেল অর্কিডক কপৌফুল বলে কয়। আমার গ্রাউন্ড অর্কিডও বহুত আছে, গছর উপর যেনকা অরণ্য কেরু থাকে তেনকা ভূমি অরণ্য কেরুও বহুত আছে। সেকারণে 28 প্রজাতির অরণ্য কেরুক আমি তেতিয়া নথিভুক্ত করেছিল। 205 প্রজাতির
পোক পতঙ্গ আমি সেই সময়ত নথিভুক্ত করেছিল, যার মাজত পখিলাও আছে তার মধ্যে। আমি 40 প্রজাতির উভয়চর আর সরীসৃপ নথিভুক্ত করেছিল, তাতে বিভিন্ন সাপ, বিভিন্ন কাছ, গুই, মণিকিরা এই গোটেখিনি আছিল। মই এই কথাখিনি এই কারণে কইছো যে সেই সময়তে এই কথাখিনি আমি সার্ভে করে পেলাই প্রতিষ্ঠা করেছিল আর গোটেই পৃথিবীর মানুষ জনাইছিল। অকল জনওয়া নহে, সেইটা ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে, কিতাব আকারে প্রকাশ করা হয়েছে, বিভিন্ন ঠায়ত প্রিন্টেড কপি করা হয়েছে এবং গোটেই বিশ্ববাসীক সেটা জনওয়া হয়েছে। দিহিংপাটকাই অভয়ারণ্য সেই জয়পুরক লই কই আছো, দিহিংপাটকাই অভয়ারণ্য বান্দর প্রজাতির ক্ষেত্রতো অত্যন্ত সমৃদ্ধশালী। পৃথিবীর এনেকুৱা খুব কম অরণ্য আছে যে ইমান প্রজাতির বান্দর প্রজাতি সেইখন অরণ্যত আছে। দিহিংপাটকাই অঞ্চলত 7 প্রজাতির বান্দর জাতীয় প্রাণী আমি দেখা পাও, 7 স্পিসিস অফ নন হিউম্যান প্রাইমেটস। আমিও প্রাইমেটস, মই নন হিউম্যান প্রাইমেটসর কথা কইছো, যে বান্দর প্রজাতি তার ভিতরত মলুয়া বান্দর আছে যাক ইংরাজিত রেশাস ম্যাকাক বলে কোয়া হয়, অসমীয়া বান্দর যাক আমি ইংরাজিত অ্যাসমিস ম্যাকাক বলে কোঁ, গাহরি নিজিয়া বান্দর যাক আমি পিকটেল ম্যাকাক কোঁ, হেন্দুরিয়া বান্দর তাক আমি স্টামটেল ম্যাকাক বলে কোঁ, আমার ইয়াতে টুপিমুড়িয়া বান্দর আছে অর্থাৎ ক্যাট লেঙ্গুর আছে, আমার লাজুকি বান্দর আছে যাক আমি স্লো লরিস বলে কোঁ, আর আমার হলৌ আছে, হলৌ বা হলৌ বান্দর যাক আমি হুলক গিবন বলে কোঁ। তার ভিতরত এই গাহরি নেজিয়া বান্দর, পিকটেল ম্যাকাক, হিন্দুরিয়া বান্দর, স্টামটেল ম্যাকাক সেইবর লুপ্তপ্রায় প্রজাতি, খুব কম অঞ্চলত ইয়ার সংখ্যা সাংঘাতিকভাবে কমি আহি আছে। স্লো লরিস লাজুকি বান্দরও অত্যন্ত কমি আহি আছে। হলু বান্দর, হুলক গিবন ভারতবর্ষর একমাত্র বন মানুষ, হলুক গিবনের সবতকে নির্ভরযোগ্য অরণ্য যদি আছে তেতিয়াহলে এই বর্ষারণ্যখন। কোনো কোনো ঠায়ত সরু সরু টুকুরা টুকুরাকে সরু সরু হাবিত হলুক গিবন আছে, কিন্তু সঁচা অর্থত যদি আমি হলুক গিবন সংরক্ষণ করিব লাগে, ভবিষ্যতে যদি আমি হলুক গিবনক জিয়াই রাখিব লাগে, তেতিয়াহলে অবিচ্ছিন্ন অঞ্চলক হলুক গিবন সংরক্ষণ করিব লাগে। অবিচ্ছিন্ন অঞ্চলত যদি হলুক গিবন আমি সংরক্ষণ করিব নোৱাৰো, সরু সরু টুকুরা টুকুরা অঞ্চলত হলুক গিবন হয়তো আরো কিছু বছর 10-15-20 বছর জিয়াই থাকিব, কিন্তু এটা সময়ত সেই হলুক গিবনবর জিয়াই থাকিব নোৱাৰিব। অর্থাৎ সরু সরু অঞ্চলের যাবর হলুক গিবন আছে সেই হলুক গিবন কি করিব, হলুক গিবনের ক্ষেত্র নহে বেলেগ প্রজাতিও একই প্রজাতির একই বংশ একই তেজর ভিতর ব্রিডিং হব, অর্থাৎ প্রজনন হব, একই প্রজাতির ভিতর ব্রিডিং হয়ে হয়ে এটা সময় কি হব, সিহতর ইমিউন সিস্টেম বেয়া হব, সিহতর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকিব, আর বিভিন্ন জেনেটিক কারণত সেইবর সেই প্রজাতিবর সার্ভাইভ করিব নোৱাৰিব, আলটিমেটলি সিহতে নিজে নিজে মরিব। এটা বড় সহ এটা বড় চকুর আগত থাকা একটা উদাহরণ আপনাদের চাও, এই আমার উমানন্দ বলে যেটু দ্বীপ আছে গুহাটির ওসর ব্রহ্মপুত্রের মাজত, উমানন্দত কেটামান সোনালী বান্দর এড়ি দিয়া হল। যেতিয়া সোনালী বান্দর এড়ি দিয়া হল তেতিয়া আমি কৈছিল যে এই সোনালী বান্দরবর ধরে পেলাই আকু বৃহত্তর অঞ্চলত যত সোনালী বান্দর আছে সেবরক ভালকে ট্রিটমেন্ট সিটমেন্ট করে যাতে কোনো বেমার সেমার নাই এটু চাই লব লাগিব, চাই পেলে এড়ি দিব লাগিব। তেতিয়া বহুতে আমাক সমালোচনা করিলে, বহুতে এটু বিরোধ করিলে, কিয় উমানন্দত সোনালী বান্দর আছে, মানুহে যায় গৈ পেলে কিবা কিবি খুৱায় ফটো তুলে, কিন্তু শেষত কি হল সেই সোনালী বান্দরবর নিজের ভিতর ইনব্রিডিং হবলৈ আরম্ভ করিলে, অর্থাৎ একই তেজর ভিতর সিহতে প্রজনন আরম্ভ করিলে, প্রজনন করে করে আলটিমেটলি পরবর্তী ক্ষেত্রে দেখা গেল বাচ্চা হয়, বাচ্চাবর মরি থাকে, হই হই এতিয়া সম্পূর্ণ গ্রুপটুয়ে নোহা হয়ে গেল। ঠিক একই কথা, ঠিক একই বস্তু হব যদি আমার সরু সরু জঙ্গলের মাজত যদি হুলক গিবন, স্টামটেল ম্যাকাক, পিকটেল ম্যাকাক এবার যদি আবদ্ধ হয়ে যায়। সেই কারণে দিহিংপাটকাই অভয়ারণ্যর 500 বর্গ স্কোয়ার কিলোমিটার প্রয়োজন, এই কারণে বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিভঙ্গির পরা হয়তো অত্যন্ত প্রয়োজন। যদি একটা বৃহৎ অঞ্চল না থাকে, তাতে যদি বিভিন্ন প্রজাতি যদি নিজের মাজত ব্রিড করিব নোৱাৰে, আলটিমেটলি ভবিষ্যতে এই প্রজাতিবর জিয়াই থাকিব নোৱাৰিব। হলুক গিবনের ক্ষেত্রে কথাটো আরো সেনসিটিভ, হলুক গিবন সম্পর্কে কেটামান বড় ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার শেয়ার করব বিচারিছো। হলুক গিবন ইজ এ মনোগেমাস এপ,
মনোগেমাস এপ মানে মেল অ্যান্ড ফিমেল মতা আর মাইকি যদি এবার জোড় বান্ধে গোটে জীবন ধরে সিঁতে একেলগে থাকে। কিবা কারণে যদি মতাটু মরে তেতিয়ালে মাইকিটু গোটে জীবন অকলশরীয়াকে থাকে। তা ই আর বেলেগর ব্রিড নকরে, বেলেগর ঘর নকরে, তার ন্যাচারালি বংশবৃদ্ধিত ই কোনো সহায় করিব নোৱাৰে। অনুরূপভাবে মতার ক্ষেত্রতো সেইটো, কিবাকে যদি মাইকিটু মরে তেতিয়ালে মতাটুও অকলশরীয়াকে থাকে। ই মনোগেমাস এপ। আর মই মূর জীবনত ইমান ফুরিছো, ইমান হলুক জীবনের গ্রুপ মই দেখিছো, ছটাতকে বেশি এটা গ্রুপত মই কতো দেখা নাই। যদি অধিকাংশ ক্ষেত্রত দেখো যে তিনিটা চারিটা, খুব বেশি ছটা এটা এটা গ্রুপত, এটা এটা পরিয়াল। আর যেতিয়া চিঁয়রে হুকু হুকুকে যেতিয়া চিঁয়রে, দুটাই যদি চিঁয়রে আপনার এনেকুৱা লাগিব যে একদম ভর্তি হয়ে আছে হলু বান্ধ। কিন্তু আপনি যদি ভালকে চায়, আপনি যদি গন্তি করে আপনি চাব যে তাতে তিনিটা চারিটা, খুব বেশি ছটা। আর সবতকে ইম্পর্টেন্ট কথাটা হল কি, প্রত্যেকটু হলুক জীবনের গ্রুপর অর্থাৎ প্রত্যেকটু হলুক জীবনের পরিয়ালর একটা হোম রেঞ্জ বলে একটা বস্তু থাকে। সেটা আন আন ওয়াইল্ড লাইফেরও থাকে, আন আন বন্য প্রাণীরও থাকে, একটা হোম রেঞ্জ থাকে। অর্থাৎ একটা পার্টিকুলার এরিয়ার ভিতর, পার্টিকুলার অঞ্চলের ভিতরতে সেই হলুক জীবনবর আহা যাওয়া ঘোরা ফেরা সব করে, খানা খাদ্য তারপরে সংগ্রহ করে, সেটু হোম রেঞ্জ বলে কোয়া হয়। হলুক জীবনের ক্ষেত্র এটা অর্থাৎ এটা পরিয়ালর হোম রেঞ্জ হল 40 স্কোয়ার কিলোমিটার, 40 বর্গ কিলোমিটার। এটা ভাবো যে 40 বর্গ স্কোয়ার কিলোমিটার অর্থাৎ 40 বর্গ কিলোমিটারের ভিতর, 40 বর্গ কিলোমিটারের ভিতর যদি এটা হলুক জীবন না থাকে, তাতকে যদি সংকুচিত হয়ে যায় অঞ্চলটু, অর্থাৎ সেইবর হলুক জীবনের এনেও ভবিষ্যৎ নাই। আজি নহয় 20-30 বছর পিছত এইবর হলুক জীবন সার্ভাইভ করিব নোৱাৰে। সেই কারণে যদি হলুক জীবনের ট্রুপ আছে, আমার দিহিং পাটকাই অঞ্চলত যেখিনি হলুক জীবনের ট্রুপ আছে, সেই হলুক জীবনের পরিয়াল আছে, সেই পরিয়ালের বাবেও আমার একটা অবিচ্ছিন্ন একটা ডাঙর জঙ্গলের প্রয়োজন। যে কলো যে হলুক জীবনের মাত্র এটা পরিয়াল 40 বর্গ কিলোমিটার অরণ্য অঞ্চলের প্রয়োজন, তার হোম রেঞ্জের প্রয়োজন। অর্থাৎ যদি 10টা গ্রুপ আছে, 10টা গ্রুপত 450 বর্গ স্কোয়ার কিলোমিটার এনে তার প্রয়োজন। অর্থাৎ এই যে কন্টিগুইটির কথা আমি কই আছো, এই যে 500 বর্গ স্কোয়ার কিলোমিটারের কথা কই আছো, কমেও 500 বর্গ স্কোয়ার কিলোমিটার, সেইটা বন্যপ্রাণী সংরক্ষণের দৃষ্টিভঙ্গির পরাই কই আছো। মানুহে বহুতে যাতে এইটো কথা না ভাবে, আমি মানে আমি আমার খেয়াল খুশি মতে এইটো কথা কই আছো, আমি বিচারি আছো, সেইটো নহয়। আমি যে বিচারি আছো তার পিছপিনে বন্যপ্রাণী সংরক্ষণের সুদূর প্রসারী এক একটা লক্ষ্য এটা আছে। আর হলুক জীবন যে হুকু হুকুকে চিঁয়রে নহয়, প্রত্যেকটু হলুক জীবনের চিঁয়র এটা একটা সিগনেচার কল। সিগনেচার কল মানে গম পাই, সিগনেচার কল মানে প্রত্যেকটু হলুক জীবনের মাত বেলেগ বেলেগ। আর এই যে মাত যে বেলেগ বেলেগ, সেই মাতটু সিহতে এই কারণে মাতে যে তার হোম রেঞ্জর টেরিটরিটু সিহতে সংরক্ষিত করে। সেই মাত শুনি পেলাই বেলেগ হলুক জীবনও গম পায় সেইটু বেলেগর টেরিটরি, অর্থাৎ সেইটু বেলেগের অঞ্চল। আর সেই হলুক জীবনও গম বেলেগক সেইটু কমিউনিকেট করে যে এইটু আমার অঞ্চল। আপনি এনে হলুক জীবনের মাত আমার একে যেন লাগে, আমি রেকর্ড করে পেলে আপনি যদি সেই রেডিওর তার যদি গ্রাফটু চায় চাব, প্রত্যেকটু হলুক জীবনের মাতটু বেলেগ বেলেগ। সেইটু একটা অ্যামেজিং কথা, সেইটু একটা সাংঘাতিক ইনফরমেশন। আমার মানুষবোৰৰ যেনকা হাতর রেখা সব বেলেগ বেলেগ, প্রত্যেকটু গছর পাত যেনকা বেলেগ বেলেগ, পাতর খিরা উপখিরাবর যেনকা বেলেগ বেলেগ, প্রত্যেকটু হলুক জীবনের মাতও বেলেগ বেলেগ। সেই কারণে হলুক জীবন ভারতবর্ষের একমাত্র এপ অর্থাৎ একমাত্র বন্য প্রাণী, ভারতর কত পোৱা না যায়, অকল নর্থ ইস্টর কেইখনমান জঙ্গলত পায়, সেই অরুণাচল আর অসমতে যি তার পপুলেশন আছে, যেটু ভাবা হয়ে আছে যে ঠিক আছে সেটু বাড়িব, তারও কিবা ইস্টার্ন হলুক জীবন সাব স্পিসিজ এবার ওলাইছে, এটা বড় সাইন্টিফিক কথা। এজ এ হল হলুক জীবন যদি সংরক্ষণ করব লাগে, তেতিয়াহলে একটা বৃহত্তর অঞ্চল আমাক লাগিব। সেই কারণে বর্ষারণ্যর এই দিহিং পাটকাইত যে 500 বর্গ স্কোয়ার কিলোমিটার বিচরা হয়ে আছে, সেই 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হলুক জীবনের নিরাপত্তার বাবে, বেলেগ বেলেগ প্রজাতির নিরাপত্তার বাবেহে বিচরা হয়ে আছে। অকল হলুক জীবনের ক্ষেত্রত নহয়, প্রত্যেকটু নন হিউম্যান প্রাইমেটসর, প্রত্যেকটু এই বান্ধর জাতীয় প্রাণীর এটা একটা টেরিটরি আছে, এটা একটা হোম রেঞ্জ আছে। জঙ্গল যদি সংকুচিত হয়ে যায়, এই হোম রেঞ্জ লৈ পেলাই সিহঁতর মাজত কাজিয়া হয়, সিহঁতর মাজত কাজিয়া হয়ে পেলাই
জুনে সার্ভাইভ করার যার এবিলিটি বেশি কি সার্ভাইভ করে। এজনে সার্ভাইভ করার অর্থ মানে কি, আনবোরক ওয়েট আউট করে দিয়া, আনবোরক নোহা করে দিয়া। অর্থাৎ প্রজাতি সংরক্ষণের যেটু আমার লক্ষ্য, সেই লক্ষ্যতে আমি কেতিয়াও উপনীত হব নোৱাৰিম যদি বৃহত্তর বর্ষারণ্য আমি সংরক্ষণ করব নোৱাৰো। আৰু এটা ইম্পর্টেন্ট কথা হল যে ক্যাট ফ্যামিলি অর্থাৎ মেকুরী জাতীয় প্রজাতি, মেকুরী জাতীয় প্রজাতি বলে কলে আমি বাঘ, সেই ধরনের বাঘ মেকুরিয়ে এক ধরনের তার কথা কও। মেকুরীর কথা কওঁতে বড় দরকারি একটা কথা কও যে আমার ভারতবর্ষত টাইগার প্রজেক্ট করেছে, হয় না, ব্যাঘ্র প্রকল্প করেছে। আপনাদের বহুতে ভাবিব পারে বাঘ যেহেতু কমি গই আছে সেই কারণে ব্যাঘ্র প্রকল্প করেছে, সেটা কথা ঠিক, বাঘ কমি গই আছে, বাঘ বহুত কমিছে। কিন্তু কিয় বাঘর উপর ইমান জোর দিয়া হল, কিয় ব্যাঘ্র প্রকল্পর কথা কিয় কোয়া হল, তার কারণটা হল মূলত বাঘর কেটামান কথা গম পাব লাগিব। আপনি যদি বাঘ অর্থাৎ ঢেকিয়াপতিয়া বাঘ, টাইগার প্যান্থেরা টাইগ্রেস বাঘ যদি আপনি সংরক্ষণ করিব লাগে, বাঘর কারণে জঙ্গলত তিনটা কন্ডিশন হব লাগিব, তিনটা শর্ত থাকিব লাগিব। তিনটা শর্ত যদি ফুলফিল নহয় কেতিয়াও সেইটো জঙ্গলত বাঘ থাকিবও নোৱাৰে, বাঘ সংরক্ষণ করাও সম্ভব নহয়। তিনটা শর্ত কি কি, বাঘর কারণে বেলেগ স্তন্যপায়ী প্রাণী থাকিব লাগিব, তার শিকার থাকিব লাগিব, অর্থাৎ হরিণা হোক, বনগাঁওরি হোক, গৌর হোক, বনরিয়া মহ হোক, এনেকুৱা থাকিব লাগিব যেটো খাই বাঘে জিয়াই থাকিব। অর্থাৎ বৃহৎ স্তন্যপায়ী প্রাণী থাকিব লাগিব, বাঘর শিকার থাকিব লাগিব, এক নম্বর কথা। দুই নম্বর কথা হল বাঘর শের থাকিব লাগিব, অর্থাৎ ছাঁ লাগিব, বাঘ এনেকুৱা হয় ছাঁ নহলে বাঘ থাকিব নোৱাৰে, অকল ঘাঁহনিত বাঘ থাকিব নোৱাৰে, এনেকুৱা এটা জঙ্গল লাগিব বাঘর যত মানে ছাঁ আছে, যত ঘাঁহনিও আছে যত ছাঁ আছে, ঘাঁহনিত অকল ছাঁ না থাকে, সেই কারণে বাঘর কারণে ছাঁ লাগিব, অর্থাৎ গছ লাগিব, অর্থাৎ ক্যানোপি লাগিব। আর তিন নম্বর যেটু কন্ডিশন, বাঘর কারণে পানি লাগিব, পানি মানে অলপ সলপ পানি নয়, প্রবাহিত পানি হোক, পুখুরী হোক, ডাঙর পানি লাগিব বাঘর কারণে। অর্থাৎ আপনি যদি বাঘ সংরক্ষণ করব বিচারে, তার মানে আপনি বাঘর খাদ্য, ডাঙর স্তন্যপায়ী প্রাণী সংরক্ষণ করব লাগিব, বাঘর শেড অর্থাৎ গছ সংরক্ষণ করব লাগিব, অর্থাৎ অরণ্য জঙ্গল কাঠনি সংরক্ষণ করব লাগিব, আর পানি সংরক্ষণ করব লাগিব, অর্থাৎ সম্পূর্ণ ইকোলজি আপনি সংরক্ষণ করব লাগিব। সেই কারণে বাঘক প্রজেক্ট হিসাবে লওয়া হয়েছে। আপনি যদি একটা পিরামিডর কথা ভাবে, একটা পিরামিড যদি ভাবে, পিরামিডর শীর্ষ এই বাঘ অর্থাৎ মেকুরী জাতীয় প্রাণীবর, আর সিহঁতর সংখ্যা আন আন প্রজাতিতকে কম থাকে সদায়, কিয়নো আন আন প্রজাতির উপর নির্ভর করে এই মেকুরী জাতীয় প্রাণীবর, বাঘ আর বাঘ জাতীয় প্রাণীবর জিয়াই থাকে। বাঘ তারপর লাহে 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 আরো সবতকে বেশি জঙ্গল থাকে। আপনি যদি ত্রিভুজটুর লগত কল্পনা করে, একদম উপর শীর্ষত বাঘ আছে, তারপর বাঘে যাবর প্রাণী খায় সেইবর আছে, তারপর সেই প্রাণীবর যাবর প্রাণী খায় সেইবর বস্তু আছে, এবং শেষত জঙ্গল আছে। অর্থাৎ বাঘ যদি সংরক্ষণ করব বিচারে, আপনি মেকুরী জাতীয় প্রাণী যদি সংরক্ষণ করব বিচারে, আপনি সামগ্রিকভাবে জঙ্গল সংরক্ষিত করব লাগিব, আর জঙ্গলের আন আন প্রজাতি যাবর আছে সেইবর সংরক্ষিত করব লাগিব। এতিয়া বর্ষারণ্য দিহিং পাটকাইর সিচুয়েশনটা চাও, দিহিং পাটকাইর কথাটা চাও। দিহিং পাটকাই আট প্রজাতির মেকুরী প্রজাতি আছে, আট প্রজাতির এইট স্পিসিস ওয়াইল্ড ক্যাট আছে, যেটু ভারতবর্ষর কত নাই, অকল দুই এটা নামদাফা, দুই এটা জঙ্গলের বাইরে, দুই এটা ন্যাশনাল পার্কর বাইরে ভারতবর্ষর এনেকা কোনো জঙ্গল নাই যত আট প্রজাতির মেকুরী জাতীয় প্রাণী আছে। সেটু কাজিরঙা তো নাই, গির ফরেস্ট তো নাই, করবেট ন্যাশনাল পার্ক তো নাই, কত নাই। অর্থাৎ দিহিং পাটকাই আনপ্যারালাল, কোনো পদ্ধতিতে দিহিং পাটকাইর লগত তুলনা নহয়, হব নোৱাৰে। দিহিং পাটকাইর কথা লাহে লাহে মানুষে গম পাইছে, আমি ভাবো যে আমার মানুষে প্রথমে গম পাও, অসমর মানুষে গম পাও, এটু অনুভব করক কেনেকুৱা সমৃদ্ধশালী এটু জঙ্গল। কাজিরঙা যদি আমার কলিজা হয়, দিহিং পাটকাইও আমার কলিজা। কাজিরঙা যদি ইম্পর্টেন্ট হয়, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, দিহিং পাটকাইও ইম্পর্টেন্ট। দিহিং পাটকাইর প্রজাতির বৈচিত্র্যর লগত কাজিরঙার প্রজাতির বৈচিত্র তো তুলনা হব নোৱাৰে। মই এটু কথা কোৱা নাই কাজিরঙা দিহিং পাটকাইতকে কম কি বেশি, মই খালি কম্পারিজনটো এই কারণে করে আসো, কাজিরঙার গুরুত্ব তো হয়তো আমি সবে বুঝো, কাজিরঙার কথাটা কোৱাৰ লগে লগে আমি বুঝো যে আমার শান হয়ে গেল কাজিরঙা, কাজিরঙা আমার শোকেস হয়ে গেল বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে। কিন্তু দিহিং পাটকাই যে আরো একটা আমার শোকেস, আরো একটা সাংঘাতিক ড্রয়িং রুম, আরো একটা সাংঘাতিক লিভিং মিউজিয়াম, সেই কথাটা আমি অনুভব করব লাগে।
সেই কথাটো যদি আমি অনুভব নকৰোঁ, তেতিয়াহ'লে দিহিং পাটকাই সংৰক্ষণৰ যিটো চেতনা, যিটো চাহিদা, সেইটো আমাৰ মাজত হয়তো শক্তিশালী নহ'ব। দিহিং পাটকাইত চাওক ঢেকীয়াপতীয়া বাঘ আছে অৰ্থাৎ টাইগাৰ আছে, দিহিং পাটকাইত নাহৰ ফুটুকি আছে অৰ্থাৎ লেপাৰ্ড আছে, দিহিং পাটকাইত গোধা ফুটুকি আছে সেইটো ক্লাউডেড লেপাৰ্ড। আৰু ক্লাউডেড লেপাৰ্ড বহুত ইম্পৰ্টেণ্ট, ক্লাউডেড লেপাৰ্ড বেছিভাগ কেনপিত থাকে। মই যিমানবাৰ ক্লাউডেড লেপাৰ্ড চালোঁ প্ৰত্যেকবাৰ গছে গছে চাইছোঁ। এই যে ক'লোঁ এটা গছ কেনপি এটা গছ আন এটা গছৰ লগত লাগি থাকে, ক্লাউডেড লেপাৰ্ড মাটিত মই এবাৰো দেখা নাই। ক্লাউডেড লেপাৰ্ড মই যিমানবাৰ চাইছোঁ দিহিং পাটকাই সদায় দেখিছোঁ এটা গছৰ পৰা গছৰ ডালে 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 বগাই বগাই এইটো ঘূৰি ফুৰিছে। আৰু ক্লাউডেড লেপাৰ্ড খুব ইম্পৰ্টেণ্ট, তাৰ কেনাইন টিথ অৰ্থাৎ কুকুৰ দাঁত চবতকৈ ডাঙৰ। প্ৰি হিষ্ট্ৰিক যে শেৰৱিল টাইগাৰ আছিল তাৰ বংশধৰ হ'ল এই ক্লাউডেড লেপাৰ্ড। মই বেলেগ কিতাপ পঢ়া শুনা কৰি গম পাইছোঁ তাৰ যিটো বংশধৰ সেই ক্লাউডেড লেপাৰ্ড হ'ল সেইটো। আৰু ইটছ এ ৱণ্ডাৰফুল কেট, তাৰ নেজডালো বহুত ডাঙৰ। জংঘলত যদি আপুনি ক্লাউডেড লেপাৰ্ড চাই ইটছ এ এমেজিং, তাৰ ফিলিংছটো এমেজিং। তাৰ ক্লাউডেড লেপাৰ্ডৰ পপুলেশ্যনো দিহিং পাটকাই বহুত ভাল। তাৰ বাহিৰে দিহিং পাটকাইত আছে সোণালী মেকুৰী আছে, গল্ডেন কেট আছে, দিহিং পাটকাইত আছে লতা মাকুৰি আছে অৰ্থাৎ লেপাৰ্ড কেট আছে, দিহিং পাটকাইত হাপা আছে, বনবন্দা আৰু জংঘল কেট আছে, দিহিং পাটকাইত মাছৈ মেকুৰী আছে, ফিশিং কেট আছে, আৰু দিহিং পাটকাই সৰু গোধা মাৰ্বেল কেট আছে। মাৰ্বেল কেট অতি ৰেয়াৰ, মাৰ্বেল কেট ৰেকৰ্ড হোৱাই নাই ক'তো, মানাহত ৰেকৰ্ড হৈছে আৰু দিহিং পাটকাইত আছে, দিহিং পাটকাইত ৰেকৰ্ড হৈছে। তাৰ বাহিৰে মাৰ্বেল কেট ক'ত আছে গমেই নাপায় আৰু ইমান ৰেয়াৰ সেইটো। অৰ্থাৎ যিটো অৰণ্য 8 প্ৰজাতিৰ মেকুৰীজাতীয় প্ৰাণীক ছাপোৰ্ট কৰে, তেতিয়াহ'লে আপুনি এবাৰ অনুভৱ কৰক সেই জংঘলটোৰ বায়'ডাইভাৰ্চিটি, সেই জংঘলখনৰ সমৃদ্ধি কেনেকুৱা। কিবাকে যদি সেইটো ফ্ৰেগমেণ্টেড হৈ যায়, সেইটো যদি টুকুৰা টুকুৰা হৈ যায়, তেতিয়াহ'লে এই যে প্ৰজাতি ইমান, এই প্ৰজাতিবোৰক আমি সংৰক্ষণ কৰিব নোৱাৰিম। অকল আমাৰ ভাল লগাৰ বাবে আমি সেইটো কথা কৈ থকা নাই, এই প্ৰজাতিবোৰৰ এই কেট স্পিচিছ কেইটাক যদি সংৰক্ষণ কৰিব লাগে তেতিয়াহ'লে আমাৰ কণ্টিগুইটিৰ প্ৰয়োজন। কিয়নো মই আগত ক'লোঁ প্ৰত্যেকটো প্ৰজাতি এটা প্ৰজাতি আন এটা প্ৰজাতিৰ ওপৰত নিৰ্ভৰশীল হৈ আছে। প্ৰত্যেকটো কেট প্ৰজাতি বেলেগ বেলেগ, সৰু সৰু নিগনিৰ পৰা আৰম্ভ কৰি পেলাই, সৰু জহামলৰ পৰা আৰম্ভ কৰি পেলাই, বিভিন্ন বনৰীয়া চৰাইৰ পৰা আৰম্ভ কৰি পেলাই প্ৰত্যেকৰ লগত সম্পৃক্ত হৈ আছে। তো ইটছ এ ইউনিক ফৰেষ্ট, সেইকাৰণে তাৰ যে কণ্টিনিউটি, তাৰ কণ্টিগুইটি সেইটো আমি সংৰক্ষিত কৰিব লাগিব। কণ্টিগুইটি এতিয়ালৈকে তাৰ যিখিনি পৰিব্যাপ্তি হৈ আছে তাক আমি বচাব লাগিব, যিখিনি ধ্বংস হৈ গৈছে সেইটোকো আমি ৰেষ্টৰ কৰিব লাগিব। আমি এইটো ভাবিলেও নহ'ব যে ধ্বংস হৈ গ'ল এৰি দিছোঁ, সেইটো এৰি নিদিওঁ। কিন্তু প্ৰথম ফাৰ্ষ্ট যিখিনি মই আগৰ আলোচনাটোত মই কৈছিলোঁ, প্ৰথম প্ৰায়ৰিটি হ'ব যিখিনি ইউনিক হৈ আছে সেইখিনিক প্ৰথমে অভয়াৰণ্য অথবা ৰাষ্ট্ৰীয় উদ্যান ৰূপে সংৰক্ষিত কৰা। অভয়াৰণ্য আৰু ৰাষ্ট্ৰীয় উদ্যান ৰূপে সংৰক্ষিত যদি আমি সেইখিনি কৰিব নোৱাৰোঁ, তেতিয়াহ'লে তাৰ এক্সপানশ্যন আমি কৰিব নোৱাৰোঁ, তাৰ ৰেষ্টৰেশ্যনৰ কাম আমি কৰিব নোৱাৰিম। কিয়নো মই কৈছোঁ জংঘল যদি এবাৰ ধ্বংস হৈ যায় তাক উভতাই অনাটো সম্ভৱ নহয়। বৃহত্তৰ বৰ্ষাৰণ্যৰ এটা অঞ্চল যদি সংৰক্ষিত হৈ যায়, প্ৰকৃতি নিজেই নিজাক এক্সপাণ্ড কৰে, নিজে নিজাক পৰিৱৰ্ধিত কৰে। প্ৰকৃতিৰ হিলিং মানে মানুহৰ, আমাৰ মোৰ শৰীৰত যদি এটা ক্ষত হয়, যদি দায়েৰে যদি অলপ কাটে, মই যদি কোনো ঔষধ নলগাওঁ, তথাপি লাহে 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 শৰীৰৰ সেইটো মেকানিজিম আছে যে শৰীৰে সেই ক্ষতটো পূৰ্ণ কৰি দিব, সেই শৰীৰে সেই ক্ষতটো ঠিক কৰি দিব। যদি বহুত ডাঙৰ ক্ষত যদি হয় হয়তো এটা দাগ এটা হৈ থাকিব, কিন্তু তথাপি সেইটো ভৰি যাব, সেইটো পূৰ্ণ হৈ যাব। অৰণ্যৰ ক্ষেত্ৰতো কথাটো তেনেকুৱা, সৰু সুৰা যিবোৰ সমস্যা সেই সৰু সুৰা প্ৰব্লেম অৰণ্য নিজেই নিজে ঠিক কৰিব। বহুত ডাঙৰ সমস্যা য'ত হৈছে তাত হয়তো দাগ এটা ৰৈ যাব, কিন্তু তথাপি সেইটো বহু ক্ষেত্ৰত অৰণ্য নিজে সেইটো ঠিক কৰি ল'ব। কিন্তু এই যে অৰণ্য ঠিক কৰি দিয়াৰ যিটো প্ৰক্ৰিয়া, শৰীৰটোকতো জীয়াই ৰাখিব লাগিব। শৰীৰৰ অধিকাংশ অংশ যদি মৰি থাকে তেতিয়াহ'লে সি কেনেকৈ ইনহেল কৰিব, সি কেনেকৈ বেলেগ অংগ প্ৰত্যংগক বচাব। সেইকাৰণে কমেও 500 বৰ্গ স্কোৱাৰ কিলোমিটাৰ অৰণ্য আমি সংৰক্ষিত কৰিব লাগিব অভয়াৰণ্য অথবা ৰাষ্ট্ৰীয় উদ্যান হিচাপে। আৰু এটা প্ৰজাতিৰ কথা মই ক'ব বিচাৰোঁ, চৰাই প্ৰজাতি। মই আগত ক'লোঁ যে 300 প্ৰজাতিৰ চৰাই আছে। যিকোনো মানুহ, যিকোনো বাৰ্ড ৱাচাৰ যদি বৰ্ষাৰণ্যত যায়, যদি দিহিং পাটকাই অভয়াৰণ্যত যায়, অনলি ফৰ ওৱান ডে মানে কেইঘণ্টা, একদিনৰ কাৰণে জংঘলত গ'লে আপুনি জংঘলত খুব বেছি 6-7 ঘণ্টা ফুৰিব পাৰিব। আৰু মানুহে
3-4 ঘন্টা বা বেশি নুফুরে, কিন্তু 8 ঘন্টাও যদি খোঁজকাড়ি আপনি ফুরে জঙ্গলখনত, আপনি যদি বার্ড ওয়াচিং করে, কমেও আপনি 60 প্রজাতির বনরিয়া চড়াই আপনি দেখা পাবেন। দিহিংপাটকাই অঞ্চলত আপনি 4 প্রজাতির হর্নবিল ধনেশ চড়াই দেখা পাবেন। ধনেশর কথা এই কারণে কইছো, ধনেশ চড়াই সেই ম্যাচিউর্ড ফরেস্টত থাকে, ধনেশ এনেকুৱা জঙ্গলত থাকে যিটো ম্যাচিউর্ড ফরেস্ট, যত ধনেশর খাদ্য পোৱা যায়, যত ধনেশর বাস সাজার অবস্থা আছে, সেই ম্যাচিউর্ড ফরেস্টবোৰত ধনেশ থাকে। আর দিহিংপাটকাইত 4 প্রজাতির ধনেশ আমি দেখিবলৈ পাওঁ। দিহিংপাটকাইত পাকৈ ধরা আছে, যাক আমি ওরিয়েন্টাল পাইড হর্নবিল বুলি কওঁ। দিহিংপাটকাইত রাজ ধনেশ আছে, গ্রেট পাইড হর্নবিল সেইটো আছে। দিহিংপাটকাইত মোনা থাকা হর্নবিল এটা আছে, মোনা থাকা গলৰ ডিঙিত মোনা থাকে, সেইটোক মোনা থাকা হর্নবিল বুলি কয়, সেইটো রিথেট হর্নবিল তার ইংরাজি নাম। আর রঙা ধনেশও আছে, অর্থাৎ রুফাস স্নেক হর্নবিল। এই 4 প্রজাতির ধনেশ দিহিংপাটকাইত আছে, আর সেই 4 প্রজাতির ধনেশক সাপোর্ট করিব পৰা কেপাসিটি দিহিংপাটকাইত এতিয়াও আছে। ম্যাচিউর্ড ফরেস্ট যদি না হয়, হোলং মেকাই সেইবোৰ যদি না হয়, ভেলু গছ যদি না থাকে, ধনেশ তাতে বাস সাজিব নোৱাৰে। আৰু ধনেশর উদাহরণটো মই দিব বিচাৰো এই কারণে, এটা ইউনিক কথা আপোনালোকে অনুভব কৰিব পাৰিব, এই যে ধনেশ চৰাই গছৰ খৰিঙত বাস সাজে, আপোনালোকে হয়তো সবেই জানে কথাটো। কিন্তু ইন্টারেস্টিং কথাটো হল, ধনেশে গছত গাত খান্দিব নোৱাৰে। 12 টকা যেনেকে গাত খান্দিব পাৰে, ধনেশে গাত খান্দিব নোৱাৰে। কিন্তু ধনেশে আকৌ গছৰ খৰিঙত বাস সাজে, কিন্তু সি খৰিং নিজে বনাব নোৱাৰে। তেতিয়াহ'লে কি হয়, আপুনি জংঘলত খুব মন দি যদি চায়, এজ এ নেচাৰেলিষ্ট পইণ্ট অফ ভিউ যদি আপুনি জংঘল চায়, আপুনি চাব যে হেটুলকা জাতীয় এটা চৰাই আছে। আমাৰ সেইটো বাৰ্বেট বুলি কওঁ আমি ইংৰাজীত, লিনেটেড বাৰ্বেট আছে, কপাৰস্মিথ বাৰ্বেট আছে, জম ডাকিনী, গ্ৰেট হিমালয়ান বাৰ্বেট আছে। সেই বাৰ্বেটবোৰ কৰে কি, সিহঁতে অত্যন্ত ভালকৈ মানে গছৰ খৰিং বনাব পাৰে, আৰু সিহঁতে ইমান ধুনীয়াকৈ খৰিং বনায়, আপুনি ভাবিব যে কোনো কাঠমিস্ত্ৰী বোধ কৰোঁ সেইটো পলিছ কৰি পেলাই ইমান পাৰফেক্টলি বনায়। আৰু সিহঁতে যেতিয়া গছৰ খৰিং বনায়, এটা নবনায়, সিহঁতে এটা খৰিং ইয়াতে বনাব, তাৰপিছত আৰু এটা বনাব, তাৰপিছত আৰু এটা বনাব, তাৰপিছত আৰু এটা বনাব, এনেকুৱা 3-4টা খৰিং বনাব। এই 3-4টা যে খৰিং বনায়, সেইটো সিহঁতৰ ডিফেন্সিভ মেকানিজম। তাৰ ভিতৰত এটা খৰিঙতে তাৰ কি পোৱালি দিয়ে, কণী দিয়ে, তাৰ পোৱালি হয়, আৰু বাকীবোৰ ফলচ হোল বনায়, ফলচ খৰিং বনায়। এইকাৰণে বনায়, চাপোজ কোনো এটা সাপ উঠিলে গছত তার পোয়ালি খাবলে, খরিঙত সোমালে, সময় চায় যে নাই, এখন নাই, আরো হয়তো জহামল একটা সোমালে, একটা খরিঙত সোমালে, দুটা খরিঙত সোমালে, এক নাই, ই একো গুছি আয়, সেইটো তার একটা ডিফেন্সিভ মেকানিজম। সি এটা খরিঙতে সচাকে কণি দিয়ে আর তাতে পোয়ালি জগায়, বাকি কিছু ফলস খরিং বনায়। এতিয়া কি হয়, প্রত্যেক বছর সিহঁতে কিন্তু নতুন নতুন খরিঙত বাস সাজে, প্রত্যেক বছর নতুনকে খরিং করে। তো এই যে 3-4টা খরিং ওচরাওচরিকে করে নহয়, ওয়েদারিংৰ ফলত অথবা যেতিয়া পুৰণি হয়, বৰষুণ দিয়ে, পচে পচিবলৈ 2-3টা খৰিং এক হৈ পেলাই এটা ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হয়। এই যে ডাঙৰ গাঁতৰ সৃষ্টি হয়, তাতে মানে ধনেশে বাস সাজে। ধনেশটো সৰু চৰাই নহয়, এটা এটা খৰিঙত বাস সাজিব নোৱাৰে। এই 2-3টা খৰিং কৰাৰ কাৰণে কি হয়, এইটো পচি পেলাই ডাঙৰ খৰিং এটা হয়, সেই ডাঙৰ খৰিঙত ধনেশে বাস সাজে। অৰ্থাৎ কিবা কাৰণে যদি হেটুলুকা চৰাইটো নোহোৱা হয় জংঘলৰ পৰা, তাতে ধনেশ নোহোৱা হ'ব, কিয়নো ধনেশ বাস সাজিব নোৱাৰিব, বাস সাজিব পৰা এপ্ৰপ্ৰিয়েট গাত ধনেশৰ নাথাকিব। ঠিক তেনেকে প্ৰত্যেকটো প্ৰজাতি, মই যে ক'লোঁ প্ৰত্যেকটো প্ৰজাতিৰ ওপৰত নিৰ্ভৰশীল হৈ থাকে। সেইকাৰণে দিহিংপাটকাই বৰ্ষাৰণ্য এই 4 প্ৰজাতিৰ ধনেশক ছাপোৰ্ট কৰিব পাৰে। বহু ক্ষেত্ৰত চাব, মই শুনো যে কোনো গাঁৱৰ দাঁতিত, ৰাস্তাৰ দাঁতিত এটা ডাঙৰ গছত ধনেশে বাস সাজিছে, মানুহে বাঘটো সংৰক্ষণ দিছে, মানুহে চাইছে, এইটো অত্যন্ত ভাল কথা। যিসকল মানুহে এই ৰাস্তাৰ দাঁতিত গাঁৱত আহি ধনেশে বাস সাজিছে, তেওঁলোকক সংৰক্ষণ দিছে, তেওঁলোকক নেচাৰ্ছ বেকনৰ ফালৰ পৰা গ্ৰীণ চেলুট, তেওঁলোকক নেচাৰ্ছ বেকনৰ ফালৰ পৰা অত্যন্ত শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। কিন্তু কথাটো বুজিব লাগিব যে ৰাস্তাৰ দাঁতিত কোনো এটা ডাঙৰ গছত আহি যেতিয়া ধনেশে বাস সাজে, মই ভিতৰে বৰ আনন্দিত নহওঁ, মোৰ দুখ হয়, কিয়নো মই আচল কথাটো গম পাওঁ। আসল কথাটো হল, তার মানে জঙ্গলত ম্যাচিউর্ড গছ নোহোৱা হল। জঙ্গলত যেহেতু ম্যাচিউর্ড গছ, অর্থাৎ জঙ্গলত তার বাস সাজিব পৰা আদর্শ গছ যেতিয়া নোহোৱা হব, তেতিয়াহি গাঁৱত আহি যাব, তেতিয়াহি রাস্তার দাঁতিত আহি যাব। এটা ফরেস্ট স্পিসিস যার বাসস্থান হল জঙ্গল, যে জঙ্গলত থকা হাবির গভীর জঙ্গলৰ চৰাই ধনে, এই গভীর জঙ্গলৰ চৰাই যেতিয়া রাস্তার দাঁতিত আহি যাব, যেতিয়া গাঁৱৰ দাঁতিত আহি যাব, তার মানে এটু বুঝব লাগিব তার এপ্রোপ্রিয়েট, তার যিখিনি
বাহ হাজাৰ কাৰণে যেনেকুৱা গছৰ প্ৰয়োজন, যেনেকুৱা খুৰিঙৰ প্ৰয়োজন, তেনেকুৱা খুৰিঙৰ অভাৱ হৈছে জংঘলত। সেইকাৰণে ধনেশক সংৰক্ষণ দিয়াটো যেনেকুৱা ভাল কথা, সেইটো যেনেকুৱা শ্ৰদ্ধাৰ কথা, সেইটো যেনেকুৱা দিব লাগে, লগে লগে এই কথাও অনুভৱ কৰিব লাগে যে ধনেশৰ মূল যিটো আৱাসভূমি, যিটো জংঘল, তাতে কিন্তু ধনেশৰ সমস্যা হৈ আছে। সেইকাৰণে মূল বনভূমি যদি ধ্বংস হৈ যায়, মূল বনভূমি সংৰক্ষণৰ বাবে যদি আমি চেষ্টা নকৰোঁ, কেতিয়াও বন্যপ্ৰাণী সংৰক্ষণৰ ক্ষেত্ৰত আমি ছাকচেছফুল নহ'ম। সেইকাৰণে মূল বনভূমি সংৰক্ষণ কৰিব লাগিব। মই আগতো কৈছোঁ, ভাৰ্জিন ফৰেষ্ট, প্ৰকৃতি প্ৰদত্ত জংঘল বচাব লাগিব। গছপুলি ৰোৱা ভাল কথা, বন্যপ্ৰাণী সংৰক্ষণ দিয়া অতি ভাল কথা, গছপুলি ৰুবও লাগে। কিন্তু এইফালে আমি গছপুলি ৰুই আছোঁ, কিন্তু এইফালে ভাৰ্জিন ফৰেষ্ট, প্ৰকৃতি প্ৰদত্ত জংঘল নোহোৱা হৈ গৈ আছে আৰু সেইটো আমি আওকাণ কৰিছোঁ, সেইটো মুঠেও ভাল কথা নহয়। সেইটো বহু ক্ষেত্ৰত আমাৰ অন্তৰৰ এটা পলায়নবাদী চৰিত্ৰ। সেই কামটো বহুত দম লাগিব, সেই কামটো কৰিবলৈ। ভাৰ্জিন ফৰেষ্ট সংৰক্ষণৰ বাবে আগুৱাই যদি আহিব লাগে, আপোনাক বহুত উত্তাপ সহ্য কৰিব লাগিব। আপোনাক বহুতে খুচিব, বহুতে বহুত কথা ক'ব, বিভিন্ন শক্তিৰ লগত আপুনি যুঁজিব লাগিব। আপোনাৰ মাজত যদি সেই শক্তি নাথাকে, আপোনাৰ মাজত যদি সেই মানসিক চেতনা নাথাকে, আমাৰ মাজত যদি সেই অভয় ভাৱটো নাথাকে, আমি যদি মনে প্ৰাণে জংঘলক ভাল নাপাওঁ, সেই কামটোত আমি আগবাঢ়ি নাযাওঁ। আমি বাৰে বাৰে প্ৰকৃতি প্ৰদত্ত জংঘল বচোৱাৰ কথা কৈ আছোঁ, প্ৰকৃতি প্ৰদত্ত জংঘল বচাওৱাৰ কাৰণে আমি জঁপিয়াই পৰি আছোঁ। আমি বুলি কওঁতে চব, তাতে আপুনিও আছে, আমাৰ নেচাৰ বেকনৰ সমূহ সদস্যা চবেই আছে। তাৰ মূল কাৰণটো হ'ল, আমি মনে প্ৰাণে বিচাৰোঁ বন্যপ্ৰাণী সংৰক্ষণ হওক, অৰণ্য সংৰক্ষণ হওক। এই যে অৰণ্য সংৰক্ষণৰ মূল কথাটো মানুহে বুজিব লাগিব। বহু মানুহে ভাবে, মই আগতো কৈছিলোঁ, যে গছপুলি ৰুইয়ে জংঘল হৈ যাব, সেইটো নহয়, সেইটো ঠিক কথা নহয়। গছপুলি ৰুই পেলাই আপুনি কোনো এটা ফ্ৰেগমেণ্টেড ফৰেষ্টৰ প্ৰক্ৰিয়াটোত অলপ হাত বটাব পাৰে। যেনেকুৱা প্ৰকৃতি প্ৰদত্ত জংঘলে আছিল, তাতে গছ গছনি কাটিছে, আপুনি আৰু গছ গছনি লগাই পেলাই সেই প্ৰক্ৰিয়াটোক অলপ ত্বৰান্বিত কৰিব পাৰে। কিন্তু জংঘল যদি এবাৰ ধ্বংস হৈ যায়, তাত আকৌ ঘপককৈ আপুনি আনিব নোৱাৰে। কিয়নো জংঘল লক্ষ লক্ষ বছৰ ধৰি পেলাই ক্ৰমবিৱৰ্তিত হৈ পেলাই আহি এই অৱস্থাটোত উপনীত হৈছে। আপুনি জংঘলৰ নিচিনা এটা বস্তু বনাব পাৰে, আপুনি কাঠনি বনাব পাৰে, কিন্তু আপুনি জংঘল বনাব নোৱাৰে। সেইকাৰণে প্ৰকৃতি প্ৰদত্ত জংঘল, ভাৰ্জিন ফৰেষ্ট আমাৰ যিখিনি আছে, তাক আমি সংৰক্ষিত কৰিব লাগিব। বৰ্ষাৰণ্য যিখিনি ধ্বংস হৈ গ'ল, সেইখিনিক আমি হাজাৰ বছৰতো ঘূৰাই আনিব নোৱাৰোঁ। তাৰ অৰ্থ এইটো নহয় যে আমি চেষ্টাটো নকৰিম। হাজাৰ বছৰ পিছতো হয়তো লাহে লাহে সেইটো ইনহেল হ'ব, অলপ কিবা কিবি লাহেকৈ আহিব। কিন্তু মূল বনভূমি যদি সংৰক্ষিত নহয়, তাৰ ক্ষতি আমি পূৰণ কৰিব নোৱাৰোঁ। জয়পুৰ, হা জয়পুৰ লৈ পেলাই আমাৰ লগত যিমান কাজিয়া, জয়পুৰ লৈয়ে আমি 25 বছৰ ধৰি পেলাই যুঁজি আছোঁ, জয়পুৰক অভয়াৰণ্য নকৰে। জয়পুৰৰ লৈয়ে আমাৰ লগত গভৰ্ণমেণ্টৰ কাজিয়া, জয়পুৰক লৈহে আমাৰ লগত বন বিভাগৰ কাজিয়া, জয়পুৰ লৈহে চবৰ লগত আমাৰ কাজিয়া। জয়পুৰক এৰি দিব কয়, জয়পুৰৰ লগত কম্প্ৰমাইজ কৰিব কয়, কিন্তু আমি কেতিয়াও জয়পুৰৰ লগত কম্প্ৰমাইজ কৰিব নোৱাৰোঁ। জয়পুৰ বৰ্ষাৰণ্যৰ এনেকুৱা এটা অংশ, যিকোনো মূল্যৰ বিনিময়ত আমি জয়পুৰক সংৰক্ষিত কৰিব লাগে। অকল জয়পুৰত 200তকৈ বেছি হাতী আছে। যিটো জংঘল মোৰ দেন 200 এলিফেণ্টক ছাপোৰ্ট কৰিব পাৰে, তেনেহ'লে সেইটো কেনেকুৱা জংঘল হ'ব পাৰে আপুনি ভাবক। অকল জয়পুৰত আপুনি যদি সময় ছিজনত যায়, গছে গছে হৰ্ণবিলৰ নেষ্টিং দেখা পাব, হৰ্ণবিলৰ বাঘ দেখা পাব। আপুনি যদি জয়পুৰত যায়, আপুনি, মই ক'লে এইটো অতিৰিক্ত যেন লাগিব, আপোনাৰ এনেকুৱা বহুতৰ অনুভৱ হ'ব পাৰে, সঁচাই নে, 50 ফিট 60 ফিট গাঁতৰ এটা এটা গছ আছে। 30 জন মানুহ যদি হাতে হাত ধৰি পেলাই এনেকুৱা ঘিৰে, তথাপি এই গছটোৰ গাঁত পূৰা নহ'ব। সেইবোৰৰ ফটো আমি বেছি উলিয়াই দিয়া নাই, বেছি কোৱা নাই, আমাৰ সদায় ভয় লাগি থাকে। এইবোৰ কথা গম পালে, এইবোৰ কথা চালে কি জানি কাৰ ক্ষতি কৰে। সেইকাৰণে আমি বিচাৰোঁ পুৰা অঞ্চলটো সংৰক্ষিত হৈ যাওক, হয় অভয়াৰণ্য হওক, নহ'লে ৰাষ্ট্ৰীয় উদ্যান হওক। অভয়াৰণ্য ৰাষ্ট্ৰীয় উদ্যান হ'লে গোটেই পৃথিৱীৰ মানুহ, গোটেই অসমৰ মানুহ জয়পুৰৰ ৰূপটো চাব। অসমৰ 1% মানুহ চোৱা নাই বৰ্ষাৰণ্যখনক, 1% মানুহ নহ'ব। 1000 মানুহৰ ভিতৰত এজন মানুহো তেনেকৈ নোলাব যে বৰ্ষাৰণ্যক চাইছে। আমি বিচাৰোঁ বৰ্ষাৰণ্যক চাব লাগে, বৰ্ষাৰণ্যক আহিব লাগে। আহিলেহে অসমীয়া মানুহে অনুভৱ কৰিব কি সম্পদ আমাৰ মাজত আছে। আৰু বৰ্ষাৰণ্য সংৰক্ষণৰ কথা যেতিয়া কোৱা হয়, বিভিন্ন ভেষ্টেড ইণ্টাৰেষ্টত বৰ্ষাৰণ্যৰ কথা ক'লে নহ'ব।
বৰ্ষাৰণ্য সংৰক্ষণৰ কথাটো মুখা হিচাপে ব্যৱহাৰ কৰি পেলাই আগবাঢ়িলে নহ'ব, অন্তৰৰ পৰা বিচাৰিব লাগিব বৰ্ষাৰণ্য সংৰক্ষিত হওক। সেইকাৰণে আমি পিন পইণ্ট এটা কথা কৈছোঁ যে বৰ্ষাৰণ্যত 500 বৰ্গ স্কোৱাৰ কিলোমিটাৰ অভয়াৰণ্য হ'ব লাগিব। এনেই যদি আপুনি কয় বৰ্ষাৰণ্য সংৰক্ষিত হ'ব লাগিব, ছেভ দিহিং পাটকাই, তাৰ কোনো অৰ্থ নাই। সেইটো এটা পলিটিকেল এটা প্ৰপাগাণ্ডা। প্ৰথমত কোৱা হ'ল বৰ্ষাৰণ্য ধ্বংস হৈ গ'ল, প্ৰথমত কৈ ল'লে যে বৰ্ষাৰণ্য ধ্বংস, বৰ্ষাৰণ্যৰ ভিতৰত কয়লা খনন হৈ আছে, দিহিং পাটকাই অভয়াৰণ্যৰ ভিতৰত কয়লা খনন হৈ আছে, দিহিং পাটকাই অভয়াৰণ্য ধ্বংস। তাৰপিছত কোৱা আৰম্ভ কৰিলে ছেভ দিহিং পাটকাই ৱাইল্ড লাইফ চেংচুৰী। হৰে, অকল ছেভ দিহিং পাটকাই ৱাইল্ড লাইফ চেংচুৰী ক'লে নহ'ব, দিহিং পাটকাই অভয়াৰণ্যৰ 500 বৰ্গ কিলোমিটাৰ সংৰক্ষিত কৰিব লাগিব, সেই কথাটো ক'ব লাগিব আৰু মনে প্ৰাণে সেইটো ক'ব লাগিব। দিহিং পাটকাৰ চাৰিওপিনে যি মানুহ আছে, আজি জয়পুৰ, বৃহত্তৰ জয়পুৰ, উষাপুৰ যিমান মানুহ আছে, আজি মাৰ্গাৰিটা প্ৰত্যেকে বিচাৰিছে দিহিং পাটকাই অভয়াৰণ্যৰ 500 বৰ্গ স্কোৱাৰ কিলোমিটাৰ যাতে সংৰক্ষিত হয়, 500 বৰ্গ কিলোমিটাৰ যাতে সংৰক্ষিত হয়, 500 স্কোৱাৰ কিলোমিটাৰ যাতে সংৰক্ষিত হয়। এই 500 স্কোৱাৰ কিলোমিটাৰৰ কথা যদি আমি নকওঁ, তাৰ অৰ্থ হ'ল যে আমি মনে প্ৰাণে জংঘলখন যাতে বাচে সেই কথাটো আমি কৈ থকা নাই। যদি দিহিং পাটকাইৰ 500 বৰ্গ স্কোৱাৰ কিলোমিটাৰ অৰ্থাৎ 500 স্কোৱাৰ কিলোমিটাৰ যদি সংৰক্ষিত হৈ যায়, এনেকুৱা কোনো শক্তি নাই, এনেকুৱা কোনো আইন নাই, এনেকুৱা কোনো পলিচি নাই যে পৰৱৰ্তী ক্ষেত্ৰত তাক কোনো ক্ষতি কৰিব পাৰিব। এই ভৱিষ্যত পলিচিৰ পৰা যদি বহুতে দেখিছে ভৱিষ্যত পলিচি কিছুমান বেয়া আহি আছে, ভৱিষ্যত পলিচি কিছুমান এনেকুৱা হ'ব পাৰে যাৰ পৰা আমি আমাৰ জংঘল বচাব নোৱাৰিম, এইবোৰ কথা কৈ আছে বহুতে, বহুতে কৈ আছে, টেলিভিশ্যনৰ পৰ্দাত চাই আছোঁ, ছ'চিয়েল মিডিয়াত চাই আছোঁ, কিন্তু তাৰ বিকল্পটো কি? তাৰ বিকল্পটোৰ কাৰণে যিটো কাম কৰিব লাগে সেই কামটোতো কৰা নাই। অকল ৰাজনৈতিক উদ্দেশ্য মূৰত ৰাখি পেলাই সেই কথাখিনি গাই থাকিলে অৱস্থাৰ পৰিৱৰ্তন নহ'ব, সঁচাকৈ অৱস্থাৰ পৰিৱৰ্তন কৰিব হ'লে আগবাঢ়ি আহিব লাগিব আৰু এটা তাৰ অল্টাৰনেটিভ, তাৰ এটা বিকল্প দিব লাগিব। যেনেকৈ আমি কৈছোঁ যে হাঁ, 500 বৰ্গ স্কোৱাৰ কিলোমিটাৰ অভয়াৰণ্য কৰিব লাগিব অথবা ৰাষ্ট্ৰীয় উদ্যান কৰিব লাগিব, যিকোনো ল, যিকোনো ভৱিষ্যত আইন এইটো যদি হৈ যায় তাৰ আগত একো ক্ষতি কৰিব নোৱাৰে, কিয়নো পৰৱৰ্তী ক্ষেত্ৰত যিবোৰ আইন আহিব, যিবোৰ যা আহিব অভয়াৰণ্য আৰু ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ ভিতৰত সেইটো হ'ব নোৱাৰে। অকল এটা আইন নহয় না, অভয়াৰণ্য আৰু ৰাষ্ট্ৰীয় উদ্যান ক্ৰিটিকেল ৱাইল্ড লাইফ হেবিটেট হিচাপে প্ৰটেক্টেড, সেই অঞ্চলবোৰ কোনো ক্ষেত্ৰত কোনো পদ্ধতিতে কোনো ক্ষতি কৰিব নোৱাৰে। এতিয়া ৰাইজ মোক কওক যে আমি যদি সঁচাকৈ বিচাৰোঁ যে আমাৰ অৰণ্য সংৰক্ষিত হওক, আমি যদি সঁচাকৈ বিচাৰোঁ আমাৰ ৱেটলেণ্ড আৰ্দ্ৰভূমি সংৰক্ষিত হওক, আমি যদি সঁচাকৈ বিচাৰোঁ পৰৱৰ্তী কোনো শক্তিয়ে আমাৰ নিজৰ সম্পদ যাতে চুব নোৱাৰে, আমাৰ সম্পদ যাতে লুণ্ঠন কৰিব নোৱাৰে, আমাৰ সম্পদৰ যাতে ক্ষতি কৰিব নোৱাৰে, তেতিয়াহ'লে আমি অভয়াৰণ্য অথবা ৰাষ্ট্ৰীয় উদ্যান মুভমেণ্টটো শক্তিশালী কৰিব নালাগিব ক'ত? আমিতো সেইটো কৰা নাই। এনেকুৱা প্ৰত্যেকটো অঞ্চলৰ সেই প্লেন থাকিব লাগিছিল, এনেকুৱা প্ৰত্যেকটো অঞ্চলৰ প্ৰপ'জাল থাকিব লাগিছিল, গভৰ্ণমেণ্টক প্ৰপ'জাল দিব লাগিছিল যে এই অঞ্চলটোক অভয়াৰণ্য কৰক, তাৰ প্ৰপ'জাল বনাব লাগিছিল, সেইবোৰতো আমি কৰা নাই। হা, দিহিং পাটকাই এই অঞ্চলটোলৈ আমি লাগি আছোঁ, পবালৈ আমি লাগি আছোঁ, বহুতে লাগি আছে, পঞ্চৰত্ন পাহাৰ গোৱালপাৰাৰ জংঘল লৈ পেলাই আমি লাগি আছোঁ, কিন্তু সেইখিনিয়েতো নহয়, অসমতো এই 3-4টা অঞ্চলে নহয়, অসমৰ আৰু বহু অঞ্চল আছে, চবততো আমি লাগিব নোৱাৰোঁ। যিসকলে কৈ আছে যে পৰৱৰ্তী পলিচি ক্ষতি কৰিব, পৰৱৰ্তী পলিচিৰ দ্বাৰা এই হ'ব, পৰৱৰ্তী পলিচিৰ দ্বাৰা আমাৰ বায়'ডাইভাৰ্চিটিৰ ক্ষতি হ'ব, আমাৰ জংঘলৰ ক্ষতি হ'ব, আমাৰ সম্পদ লুণ্ঠন হ'ব, ক'ত? সম্পদ লুণ্ঠন প্ৰতিহত কৰাৰ কাৰণে তেওঁলোকেতো একো কৰা নাই। মই পৰজৰে তেওঁলোকক কৈ আছোঁ, অকল কথা কৈ পেলাই অৱস্থাৰ পৰিৱৰ্তন নহ'ব। সেইকাৰণে য'ত য'ত আমাৰ সম্পদ আছে, য'ত য'ত আমাৰ বায়'ডাইভাৰ্চিটি আছে, আপোনালোকে ভাবে য'ত য'ত ভাবে এইবোৰ জংঘল সংৰক্ষিত হ'ব লাগে, আপুনি যদি ভাবে যে এইবোৰ জংঘলত এনেকুৱা জৈৱ বৈচিত্ৰ আছে, অকল মেমালছ বুলি নহয় গছ গছনিও আছে, আপুনি যদি ভাবে এইবোৰ সংৰক্ষিত হ'ব লাগে, তেতিয়াহ'লে সেইবোৰৰ প্ৰপ'জাল বনাওক, অভয়াৰণ্য কিংবা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ প্ৰপ'জাল গভৰ্ণমেণ্টক দিয়ক, অন্তত প্ৰপ'জড এৰিয়া হৈ থাকিব। আৰু কিমান দেৰি কৰিব? চিঞৰ বাখৰ কৰি পেলাই এটা পাৰ্টিকুলাৰ পলিটিকেল টাইম এটা আছে, সেই পলিটিকেল টাইমটো শেষ হৈ যায়,
বহুতর উৎসাহ নোহোৱা হৈ যায়। আমার তেনেকুৱা নহয়, নেচার্স বেকনের তেনেকুৱা নহয়। আজি আমি 40 বছর ধরে পেলাই এটু কাম করে আছো, যিমান দিন জিয়াই থাকিম আমি সিমান দিন সেই কাম করিম। আমার সংগঠনের যখন সদস্য সদস্যা আছে তেওঁলোকে যি পরিস্থিতিত না থাকিব কিয়, তেওঁলোকে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী সেই কামটো করে থাকিম। সেই কারণে মই প্রত্যেকক আপিল করছো, আজি এই আমার আলোচনার মাজেরে প্রত্যেকক আপিল করছো, আপনাদেরকেও আগবাড়ি আহক। বিভিন্ন বেসরকারি সংগঠন, বিভিন্ন কনশিয়াস মানুষ যদি প্রয়োজন হয়, যদি ভাবে আমি সহায় করিম, আর যদি ভাবে আমার সহায় প্রয়োজন নাই, হয়তো প্রয়োজনও নাই, বহু মানুষ আছে, কিন্তু আপনাদের আগবাড়ি আহি পেলাই সেই অঞ্চল মোট যাতে অভয়ারণ্য আর রাষ্ট্রীয় উদ্যান হয় তার বাবে চেষ্টা করো। সেইটো যদি চেষ্টা নকরে অকল কই থাকিলে আমি আমার সম্পদ রক্ষা করব নোৱাৰিম, আমি সেই লুণ্ঠন প্রতিহত করব নোৱাৰিম। আমি খালি সোশ্যাল মিডিয়াত কেটামান কথা কই আর টিভির চ্যানেলত বহি পেলাই এইবার কথা কই পেলাই আমি অবস্থার পরিবর্তন করব নোৱাৰিম। আমি কাম করব লাগিব। কামটো কি যে আমি প্রপোজাল দিছো না নাই, কামটো কি আমি গাঁৱত কেইদিন গৈছো, কামটো কি সেই বায়োডাইভার্সিটিকালি রিচ এরিয়াবোৰত জৈব বৈচিত্র্য সমৃদ্ধপূর্ণ অঞ্চলবোৰৰ ওচৰ পাজৰৰ মানুহক আমি সেন্সিটাইজ কৰিছো না নাই, আমি কাম কৰি আছো না নাই, সেইটো ডাঙৰ কথা। অকল এইটো হলে বেয়া হব, এইটো হলে বেয়া হব, আমি জানো, আমি প্রত্যেকে জানো কি কি করলে বেয়া হব। এতিয়া ভাল কি করলে হব, আমি কি করব পাৰো, সেইটো সবতকে ডাঙৰ কথা, আমি কি কৰি আছো। সরকারক যেখিনি কথা কব লাগে আমি কইছো, প্রত্যেকে কব লাগে, তার অপশন, তার সুবিধা আছে, তার সুবিধাটো সরকারে দিছে, কিন্তু সেইটো দি বহি থাকিলেও নহব, কামও করব লাগিব। যদি প্রয়োজন হয় আমি আন্দোলনও করব লাগিব, অহিংসা ভিত্তিক আন্দোলন, যেই আন্দোলনত কারো ক্ষতি নহয়, যেই আন্দোলনত কোনো হিংসার কথা কোৱা নহয়, যেই আন্দোলনত কারো প্রতি কোনো হ্যাট্রেট নাই, সেই সংরক্ষণের আন্দোলন, সেই আন্দোলনত আগবাড়ি আহিব লাগিব। আজি দিহিংপাটকাই অভয়ারণ্যর 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হব লাগে বুলি পেলাই বহু মানুষ, বহু বিশিষ্ট মানুষ কইছে, মুখ্যমন্ত্রীক কইছে, নিজে ভিডিও করে পেলে আমাক পঠিয়াইছে, আমি তেওঁলোকৰ প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। জাতির সবতকে সংকটকালক তেওঁলোকে মাত মাতিছে, মই প্রত্যেকের নাম নলো, কেন নামৰ তালিকাটো বহুত দীঘল হব, সময় আহিব, প্রত্যেকের ওচৰত আমি যাম, জাতি সেই সকলের ওচৰত কৃতজ্ঞ হয়ে থাকিব। যিসকলে ফিল্ডত কাম করে আছে তেওঁলোকক মানসিকভাবে শক্তিশালী করা, তেওঁলোকক ভয়েজের মাজেরে শক্তিশালী করা, সেইটো বহুত ডাঙৰ শক্তি, সেই শক্তিটোর বেশি প্রয়োজন, বেলেগ একো প্রয়োজন নাই, মানসিক শক্তির প্রয়োজন। সেই মানসিক শক্তি যিসকলে প্রদান করেছে দিহিংপাটকাই অভয়ারণ্যর 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হওয়ার বাবে, তেওঁলোকে আমার সামগ্রিক আন্দোলনের তেওঁলোকেও অংশ, সেই অংশটুক লৈ পেলাই আমি সদায় চলিম, আর দিনে দিনে এই অংশটো বাড়ি গৈ আছে। যিসকলে দিহিংপাটকাইর 500 বর্গ স্কোয়ার কিলোমিটার হব লাগে বুলি পেলাই আমাক ভিডিও পঠিয়াইছে, তেওঁলোকৰ প্রতি আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছো, মৈত্রী জ্ঞাপন করছো, আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকি। আগত যিসকল মানুহে আমার লগত কাম করেছিল, আমাক মানসিক শক্তি যোগাইছিল, শ্রীমতী অনুরাধা শর্মা পূজারীর পর আরম্ভ করে পেলাই ডক্টর কুলেন্দু পাঠক সারর পর আরম্ভ করে পেলাই ডক্টর বর্মা মহন্ত সারর পর আরম্ভ করে পেলাই রূপম বরুয়ার পর আরম্ভ করে পেলাই অজিত পাটরির পর আরম্ভ করে পেলাই যিসকল জার্নালিস্ট, যিসকল মানুষ সম্পূর্ণ নিঃস্বার্থভাবে জাতিক ভাল পাই, অসমক ভাল পাই, অসমৰ প্রকৃতিক ভাল পাই আমাক সহায় করেছে, তেওঁলোকৰ প্রতি আমি সদায় কৃতজ্ঞ হয়ে থাকি। হোমেন বৰগোহাঁই স্যার, মই কেইদিন আগত সেইটো তুলি দিছো, 20 বছর আগত তেওঁ কি লিখিছিল, তেওঁ আমার বর্ষারণ্য আন্দোলন যেতিয়া হৈছিল তেতিয়া তেওঁলোকে আহিছিল। আর অকৃতজ্ঞ মানুহ কিছুমান আমি চালো, যে আমার ইন্টারন্যাশনাল রেইনফরেস্ট ফেস্টিভেলত আমি যিসকলক মাতিছিল, যিসকলক লৈ পেলাই আমি আমার মজিয়াত বহাইছিল, যিসকলক লৈ পেলাই আমি গৌরব করেছিল আমার বর্ষারণ্য তেওঁলোকে সংরক্ষণ করিব, তেওঁলোকে আমার বর্ষারণ্য সংরক্ষণ করার তো দূরের কথা, তেওঁলোকে সব পাহরিয়ে বহি থাকে, তেওঁলোকৰ একো মনত নাই। আমার ওসর সেই ফটোবোর আছে, আমার ওসর সেই পেপার কাটিংসবোর আছে, আমার ওপর এভরিথিং আছে, সেই রেকর্ডিং আছে, কিন্তু তেওঁলোকৰ মনত নাই। তো তেওঁলোকৰ যেহেতু মনত নাই, ঠিক আছে, ধন্যবাদ, তেওঁলোককো ধন্যবাদ, কিয়নো আমারও অভিজ্ঞতা হয়ে থাকে এইবোৰ দি পেলাই, কিন্তু প্রথমৰপৰা আজিলৈকে আর শেষলৈকে যিসকল মানুষ থাকিব তেওঁলোকৰ প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছো। আমি সংঘবদ্ধভাবে কাম করব লাগে, দিহিংপাটকাই অভয়ারণ্যর 500 বর্গ স্কোয়ার কিলোমিটার অভয়ারণ্য অথবা রাষ্ট্রীয় উদ্যান হব লাগে,
মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কইছে যে তেও রাষ্ট্রীয় উদ্যান করিব, অত্যন্ত ভাল কথা, আমি ওয়েলকাম করছো, আমি সেই সুদিনটোর কারণে রই আছো। প্রত্যেক দিন টোপনির পর উঠি পেলাই আমার প্রত্যেকজন সদস্য যিসকলে আমাক ভিডিও রেকর্ড পঠিয়াইছে, যিসকলে আমাক সাপোর্ট করেছে, যিসকলে লিখিছে, তেওঁলোকে হয়তো ভাবে সেই দিনটো কোন দিন আহিব। এই কোভিডর মাজত, এই ইমান বেয়া খবরের মাজত এটা হয়তো ভাল খবর আহিব যে বর্ষারণ্য রাষ্ট্রীয় উদ্যান রূপে সংরক্ষিত হব। আমি সেই দিনটোর কারণে রই আছো। আর যিসকল বন্ধু, যিসকল বেসরকারি সংগঠন এইটু ভয় খাই আছে যে কিবা একটা পলিসি আহিব, কিবা একটা আইন হব, যে আইনের দ্বারা আমার বায়োডাইভার্সিটির ক্ষতি হব, আমার বন্যপ্রাণীর ক্ষতি হব, আমার অরণ্যর ক্ষতি হব, আমার ওয়েটল্যান্ড আর্দ্রভূমির ক্ষতি হব। তেওঁলোকক মই অনুরোধ করছো, তেওঁলোকে খালি কথাটো নকোয়াকে, কারণ কথাটো ইতিমধ্যে সবে জানিছে, তেওঁলোকে অ্যাক্ট করিব লাগে, কাম করিব লাগে। কামটো কি, যদি গুরুত্বপূর্ণ অঞ্চল আছে, এই গুরুত্বপূর্ণ অঞ্চলবর সংরক্ষণের বাবে তেওঁলোকে আগবাড়ি আহিব লাগে, অন্তত গ্রাম্য অভয়ারণ্যর বাবেও আগবাড়ি আহিব লাগে। পরবর্তী ক্ষেত্রত গ্রাম্য অভয়ারণ্যর ধারণাটো কি সেইটো লৈ পেলাই আমি আলোচনা করি। গ্রাম্য অভয়ারণ্য হোক আর সরকারি অভয়ারণ্য হোক, অভয়ারণ্য আন্দোলনটো শক্তিশালী করব লাগে, সেই প্রপোজাল দিব লাগে। এইখিনি কলো, মোর কথা আপনাদের ইমান ধৈর্য সহকারে শুনিলে তার কারণে বহুত বহুত ধন্যবাদ। যিসকলে মানসিকভাবে আমাক সহায় করে আছে, যিসকলের দুটা কথা, দুটা ভিডিও রেকর্ড, দুটা লিখা আমাক অসীম শক্তি যোগাইছে, তেওঁলোকৰ প্ৰতি আমি চিরকৃতজ্ঞ থাকিম। অসমৰ পরিবেশ আন্দোলন তেওঁলোকৰ প্ৰতি কৃতজ্ঞ থাকিব। মনে প্রাণে জঙ্গলক ভাল পাব লাগে, জঙ্গলৰ প্ৰতি প্রেম থাকিব লাগে, তাতকে ডাঙর কথা আর একো হব নোৱাৰে। আর সঁচাকে যাক আপনি ভাল পাব তার কারণে আপনি সব করিব পারে, তার কোনো লিমিট না থাকে। আমি জঙ্গলক ভাল পাও, আমারও কোনো লিমিট নাই, আমি তার কারণে সব করি। আপনি দেখিছে এই কোভিডর সময়ত আমার জয়পুরের অভিজিতর পর আরম্ভ করে পেলাই, বাবুলদার পর আরম্ভ করে পেলাই, জয়ন্তর পর আরম্ভ করে পেলাই, প্রত্যেকে আগবাড়ি আহিছে, আহি পেলাই মিটিং করে আছে, গাঁয়ে গাঁয়ে গই আছে। কোভিডর কারণে মানুষ ওলাবলে ভয় খায়, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হলেও গই আছে, কামটো কিন্তু রখি থকা নাই। এই কারণে রখি থকা নাই, কারণ আমি ভাল পাও, প্রেম আছে, ভাল পাওয়া আছে, ভাল পাওয়াক বুকুত লই পেলাই আগবাড়িব লাগে, প্রেমক বুকুত লই পেলাই আগবাড়িব লাগে, অহিংসাক বুকুত লই পেলাই আগবাড়িব লাগে। কারো প্রতি কোনো দেশ, কারো প্রতি কোনো ঘৃণা, কারো প্রতি কোনো বেহা মন্তব্য আমার নাই, ধারণাতো নাই, চেতনাতো নাই। যদি কোনোবা আমার লগত কোনোবা করেছে আমি দুঃখ পাইছো, কিন্তু গ্রহণও করেছো। অরণ্য সংরক্ষণ আমার মূল আদর্শ হোক, আমি প্রত্যেকে সেই আদর্শর পিনে আগুয়াই যাও। বহুত বহুত ধন্যবাদ।